Bismillahirrahmanirrahim. Jaisa Nivedito, Manjur Murshid Projojito, Music Plus. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله وسلم صلی اللہ علی سیدنا محمد علیہ وصحابہ وسلم اللہم صلی علی محمد علی علی سیدنا مولانا محمد اللهم صل علی وعلی آلی سیدنا. دنی جدی ہوتم دنی جتم شونار مدینہ دیبانیشی من ری آمار اردیونا جنترونا اللہم صلی علی سیدینا مولانا محمد علی آلی سیدینا. بلغ العلا بکماله کشف دجا بجماله حسنت جمیع احصاله جبانی حاب کی اپنا ریدیدر یا رسول اللہ رائچی مورا گناگر یا رسول اللہ. بلغ العلا بکماله کشف دجا بجماله حسنت جمیع صالح کہ بلیب مرادام نبی جی اپنا رشان و مان القرآن رشب خراف نور نبی جیر گنوگان اللہم مولانا محمد علی سیدینا. আলহামদুলিল্লাহ, উপস্থিত মদিনাতুল আউলিয়া চট্টগ্রাম চন্দনাস্থানের অন্তর্গত চৌধুরীপাড়া ইয়াং সোসাইটি ও এলাকাবাসীর যৌথ ব্যবস্থাপনায় চাঁদপুকুর পাড় ময়দানে আজিম শান মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের মহতরম সভাপতি পশ্চিম এলাহাবাদ সুন্নিয়া ফাজিল মাদ্রাসার সম্মানিত আরবি প্রভাষক মাওলানা আবু সিদ্দিক সাহেব মাদজিল্লুল আলী, এছাড়াও মঞ্চ উপস্থিত আমার উস্তাদের সমতুল্য, বাবার সমতুল্য অসংখ্য বুজুর্গ হাজরাত, উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আজাম, পর্দানেশীন আম্মাজানগণ, আমার অরুণ প্রাণীর তরুণ বন্ধুগণ, সকলকে আন্তরিক মোবারকবাদ জানাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকর আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
নোরানি রাউজা শরীফে প্রশংসা করে আরেকটি বার বলুন আলহামদুলিল্লাহ। আমি আপনাদের শুকরিয়া আদায় করি যারা আমাকে এই নোরানি মাহফিলে আসার সুযোগ করে দিয়েছেন। হৃদয়ের দুটো মহাব্বতের ডানা উড়িয়ে উড়িয়ে সোনার মদিনার দিকে নজর করেন। তাকদীর যদি ভালো হয় আল্লাহ তাআলা চাইলে আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার আল্লাহ তাআলা আমাদেরকে নসিব করে দিতে পারে। সকলে বলুন আমিন। আর একটু মহাব্বত বলুন আমিন। ভাই আসলে এমন একটা কঠিন মুহূর্তে বিশ্ব মুসলিমের অবস্থান, যেই মুহূর্তে গোটা বিশ্ব জুড়ে মুসলমানের উপর বুলডোজার চালানো হচ্ছে। যখন স্যাটেলাইট মিডিয়ায়, পিন মিডিয়ায়, অনলাইন মিডিয়ায় দেখবেন আমার আপনার পার্শ্ববর্তী যেই রাষ্ট্র ভারতের ক্যালকাটায়, দিল্লিতে আমার মুসলমান ভাইদের উপর অমানুষিক নির্যাতন ওখানকার প্রশাসন করে যাচ্ছে, বলেন ঠিক কিনা? এমনভাবে নির্যাতনের দৃশ্য ভিডিও ফুটেজ এই মোবাইলে প্রকাশ করা হচ্ছে যেগুলো দেখলে কোনো ইমানদারের অন্তর ধরে রাখতে পারবে না। আজকেই আসার পূর্বে দেখলাম একজন মুরব্বী যার বয়স 50-এর উপরে হবে, মসজিদ থেকে নামাজ পড়ে বেরোচ্ছে এমন টাইমে সেই ভারতের জালিম সরকারের পোশাক কুত্তা কুকুর পুলিশগুলো লাঠির আঘাত করে করে বৃদ্ধ মানুষকে রাস্তার মধ্যে লুটিয়ে ফেলেছে। এমন ভিডিও ফুটেজ দেখা হচ্ছে নিজের মায়ের কোল থেকে সন্তান চিরিয়ে নেওয়া হচ্ছে, সন্তানের সামনে মাকে গুলি করে মেরে ফেলা হচ্ছে, মুসলমানের মসজিদগুলো বুলডোজার দিয়ে ভেঙে চুরমার করে দেওয়া হচ্ছে, মুসলমানের ঘরে আগুন জ্বালিয়ে দেওয়া হচ্ছে। এইভাবে জুলুম আর নির্যাতন মুসলমানের উপর শুরু হয়েছে। আমার দিল্লির মুসলমান, আমার সেই দেশের মুসলমান যুবকেরা চিৎকার মেরে মেরে কাঁদতেছে, আল্লাহ তুমি আমাদেরকে পানা দাও, তুমি আমাদেরকে পানা দাও, জালিম সরকার থেকে হেফাজত করো। যদি সেই পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের নির্যাতিত মুসলমানের দিকে যদি তাকান, ওরে বাংলার মুসলমান, আল্লাহ তাআলা আমাদেরকে অনেক সুখে রেখেছে, কথা বলেন ঠিক কিনা? মালিক তোমার দরবারে ফরিয়াদ জানাই, আল্লাহ তুমি এই ব্যবস্থা করে দাও, সিনের জমিনে যেভাবে মুসলমানের উপর নির্যাতন হওয়ার পরে করোনা ভাইরাস নামে তোমার যেই কহর আর গজবের মধ্য দিয়ে পুরো সিনের মানুষকে, অমুসলিমকে শিক্ষা দিয়েছো, সেই কঠিন শিক্ষা ওই দেশের নরেন্দ্র মোদীর সেই পোশাক কুত্তাদের উপর দাও, মুসলমানের বিজয় তুমি দান করো। এই কঠিন মুহূর্তে আমার মুসলমানদের ঐক্যের ডাক দেওয়ার সময় এসেছে, কথা বলেন ঠিক কিনা? আমার জন্দাইশির জমিনের মুরব্বী বাবারা, ও আমার যুবক কাফেলারা, অন্যান্য রাষ্ট্রের চেয়ে এই বাংলার জমিনের মুসলমান আল্লাহ রাব্বুল আলামিন অনেকটা হেফাজত রেখেছেন। আর এত হেফাজত রেখেছেন এটা যারা বুঝবে, এই মুসলমান কখনো আল্লাহ দরবার থেকে দুনিয়ার দিকে মুখ নিবে না, ঠিক কিনা? যাদের অন্তরিমানি চেতনা থাকিবে, যাদের অন্তরে আল্লাহ তার রসুলের প্রতি ভয় থাকবে মুসলমান, তারা কখনো এই সময়ে আল্লাহর দরবার ছেড়ে দিয়ে দুনিয়ার পেছনে দৌড়াবে না। ভারতের নির্যাতনে বাংলার মুসলমান শিক্ষা নাও, ইরাকের মুসলমান থেকে শিক্ষা নাও, ইরানের মুসলমান থেকে শিক্ষা নাও, আফগান মিশর লিবিয়া কাশ্মীরের মুসলমান থেকে শিক্ষা নাও। এই কঠিন জুলুম নির্যাতন শুরু হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলে ওরে পৃথিবীর মুসলমান তোমরা শিক্ষা নাও, আমি আল্লাহর রাজ্য যদি মজবুত ভাবে না দৌড়ো তাইলে তোমাদের জন্য এই ভয়াবহ পরিস্থিতি শুরু হবে, ঠিক কিনা? হ্যাঁ বন্ধুগণ, আমরা তো গাফিল হয়ে গেলাম, আল্লাহকে ভুলে গেলাম, রাব্বুল আলামিন আমাদেরকে এত গুরুত্ব দিয়েছে, এত সম্মান দিয়েছে, আল্লাহ তাআলা 30 পারা কুরআনুল কারীমের মধ্যে স্পষ্ট ঘোষণা দিয়েছে, বিসমিল্লাহির রহমানির রহিম, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, আল্লাহ রাব্বুল আলামিন বলে আমার নবীর উম্মতেই শ্রেষ্ঠ, সুবহানাল্লাহ, আরেকটু জোরে কন্ন, সুবহানাল্লাহ, আল্লাহ আমার নবীজির উম্মতকে শ্রেষ্ঠ বলেছেন। এ পৃথিবীর মানুষ, আপনাদের এই এলাকার মাননীয় ভাইস চেয়ারম্যান মহোদয় আছে, মেয়র মহোদয় আছে, এমপি মহোদয় আছে,
ওনারা যদি গ্রামের কোন উন্নয়নমূলক কাজ করে, ওই এমপি মন্ত্রী মেয়রকে কখনো ভোলা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এত মূল্যায়ন করে, এত গুরুত্ব দিয়েছেন, এত সম্মান মর্যাদা দিয়েছেন, এরপরও যদি বান্দা আল্লাহকে ভুলে যায়, তার মতো নাফরমান আল্লাহর জমিনে এক পাও নাই। কথা বলেন ঠিক কিনা? বিশ্বের মুসলমান, আল্লাহ তাআলা কত নিয়ামত আপনাকে আমাকে দিয়েছে আপনি দেখেন। খলাকাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, এত সুন্দর করে আল্লাহ মানুষকে বানিয়েছেন, একজনের চেহারার সাথে আরেকজনের চেহারার কোনো মিল নাই, চেহারা থেকে নূর জোরে জোরে পড়ে, চেহারার দিকেই দেখে আমাদের কন্যাগুলি পাগল হয়ে যায়। পুরুষের চেহারা দেখে কন্যারা পাগল হয়, কন্যার চেহারা দেখে পুরুষ পাগল হয়, মায়ের মা সন্তানের চেহারা দেখেই মা পাগল হয়। এই সুন্দর সুন্দর চেহারাগুলো দিয়েছেন কে? জবান খুলে বলুন না কে? এটা আল্লাহ আমাদেরকে দিয়েছেন নিয়ামত। এই নিয়ামত পেয়ে যারা আল্লাহর নিয়ামতের কদর করবে, রাব্বুল আলামিন বলে লা ইন শাকারতুম লা আজিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহর নিয়ামত পেয়ে যদি বান্দা আল্লাহর নিয়ামতের শুকর গুজার করো, আল্লাহর নিয়ামতের প্রশংসা যদি করো, আল্লাহ তাআলা বলে আমি আল্লাহ বান্দাকে নিয়ামত আরো বাড়াই দেব। আর যদি কোনো বান্দা আল্লাহর দেওয়া নিয়ামত পাওয়ার পরে আল্লাহর নিয়ামতের শুকর গুজার করলো না, আল্লাহর নিয়ামতের প্রশংসা করলো না, রাব্বুল আলামিন বলে তার জন্য কঠিন শাস্তি। কথা কোন ঠিক কিনা? আমরা আল্লাহর নিয়ামতের শুকর কিভাবে গুজুর করতে পারলাম, কিভাবে আদায় করতে পারলাম? আমার বন্ধুগণ, আমরা দুনিয়ার যদি কোনো দোকানে হোক, ফ্যাক্টরিতে হোক, কোনো মানুষের অধীনে হোক, চাকরি করলে নির্দিষ্ট সময় আমি তার চাকরির গন্তব্যে চলে যাওয়ার জন্য পাগল হই, ডিউটি করার জন্য। কথা কন ঠিক না? কিন্তু রাব্বুল আলামিন আমাদেরকে এত সুন্দরভাবে আল্লাহ তাআলার জমিনে পাঠিয়েছেন আল্লাহর ডিউটি করার জন্য। আমি বান্দা এত বড় নাফরমান হলাম, বান্দা বছরে, বান্দা মাসে 5,000 টাকা দেয় বান্দার ডিউটি করি, আর আল্লাহ তাআলা আমাকে 80 বছর হায়াত দিয়েছে, একদিনের জন্য আল্লাহর ডিউটি আমি করি না। কথা বলেন না ঠিক কিনা? কেমন করি না বন্ধু, আমি কেমন করি? আল্লাহ বলে মামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সুবহানাল্লাহ, বলুন রাব্বুল আলামিন বলে আমি জিন ইনসানকে পয়দা করেছি আমি আল্লাহর ইবাদত করার জন্য, আমি মাওলাকে দেখার জন্য। আমি যদি দুনিয়ার কাজে যদি পাগল হয়ে যাই, এরে বান্দা দুনিয়ার কাজে পাগল হলে সামান্য পারিশ্রমিক পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? সামান্য পারিশ্রমিক পাওয়া যায়। আর আল্লাহ রাব্বুল আলামিনের কাজে যদি পাগল হয়, আল্লাহর হাবিবের প্রেমে পাগল যদি হয়, আমার দয়াল রসুল বলে ফাফরিশুহু মিনাল জান্নাহ, এই উম্মত কবরে গেলে তার কবর হয়ে যায় জান্নাতের বিছানা। এটা আল্লাহর নিয়ামত না কেয়ামত? পুরা দেশের ইহুদি নাসারা অমুসলিম সম্প্রদায় তারা মুসলমানের সেই ঐতিহাসিক নিজের দিক দিগন্তের সেই গাইড বুক কোরআনুল করিমকে রিচার্জ করে তারা পুরা পৃথিবী ডেভেলপ করার জন্য উদ্যোগ নিয়েছে, ঠিক না? আর আমরা কি আছি? আমরা হুদা ওই দুনিয়ার পেছনে দৌড়তেছি, দুনিয়ার মজার পাগল। সুস ভাইজান শুনে রাখেন, যদি পৃথিবীর কোনো মানুষের অধীনে যদি আমি থাকি, তার কাছে নির্দিষ্ট সময়ে যদি আমি পৌঁছাইতে না পারি, মনে আমার বড় ভয় হয়ে যায়। নির্দিষ্ট সময় যেতে না পারলে মাস শেষে বুঝি আমার বেতন থেকে কেটে নিয়ে নিবে। এমন হতে পারে এক টানা 2-3 মাস যদি আমি চাকরিতে যদি ডিউটি যদি অ্যাবসেন্ট দেই, হয়তো দেখা যাবে 1-2 মাস পরে আমার চাকরিও চলে যেতে পারে। দেখেন ভাইজান, আল্লাহ পাক রাব্বুল আলামিন কত বড় রহমানুর রহিম। আমার ভাইজান, তাইলে পৃথিবীর কোনো মানুষের কাছে যদি আমি নির্দিষ্ট সময় বোঝাই না দেই, 1 মাস পরে 2 মাস পরে তার আচরণটুকু আমার সাথে ভিন্ন হয়ে যায়, ঠিক না দাদু ভাই? হয়তো চাকরি চলে যাবে, না হয়তো কি বলবে তুমি সাবধান হয়ে যাও। আরে আমার ইমানদার মুসলমান,
তোমার আশি বছর হায়াত আল্লাহ তাআলা দিয়েছে, চল্লিশটা বছর হায়াত আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে। এমন মানুষ আছে পঞ্চাশ বছর হায়াতের ভিতরও আল্লাহর ঘর মসজিদমুখী হয় নাই। রাব্বুল আলামিন এত বড় দয়াবান, পঞ্চাশ বছর আল্লাহর নাফরমানি করার পরও তার রিজিক বন্ধ করে নাই, ঠিক কি না? আমি দৈনিক পাঁচ ওয়াক্ত আল্লাহর ঘর মসজিদে যাওয়াটা আল্লাহ ফরজ করে দিয়েছে, ওই ফরজ আমি তরক করলাম। এরপর আমার ছেলে মেয়েকে না খাওয়ায়া আল্লাহ রাখে নাই, আমাকে অভাবে রাখে নাই, এরপরও আল্লাহ তাআলা আমাকে রিজিক দিয়েছে, এটা আল্লাহর দেওয়া নিয়ামত, আমি আপনি বুঝলাম না। আর এই নিয়ামত দিয়েছে আল্লাহ, নিয়ামতের কদর যারা করেছে রাব্বুল আলামিন তাদেরকে আল্লাহর জমিনে যুগ শ্রেষ্ঠ আল্লাহর বলি সুলতান বাইজিদ বুস্তামি বানাই দিয়েছে। আর একটু জোরে বলবেন সুবহানাল্লাহ। তাইলে আমার ভাইজানগণ এবার খেয়াল করেন, পৃথিবীর ভূখণ্ডে আল্লাহর নিয়ামত দিয়েছে, এই নিয়ামতের কদর করার প্রয়োজন আছে না নাই? আমার বাজান, আজকে সিনের মুসলমানেরা বুঝতে পেরেছেন আল্লাহর নিয়ামত কত বড়। হিন্দুস্তানের মুসলমানেরা বুঝে, কাশ্মীরের মুসলমানেরা বুঝে, মুসলমান আমি আপনি বুঝি না, আল্লাহ ওই কঠিন পরীক্ষা বাংলার মুসলমানকে কোনো করে নাই। আমার ঘরে আপনার ঘরে বিনা কষ্টে খাবার রেডি হয়ে যায়, এই কারণে আমি আপনি বুঝি না। যখন কঠিন পরিস্থিতির শিকার আমি আপনি হয়ে যাব, তখন বুঝবেন আল্লাহরে, যখন সময় ছিল, সুযোগ ছিল, যখন পর্যাপ্ত পরিমাণ সময় ছিল, ওই দিন তোমারে ডাকি নাই, আল্লাহ তোমারে বুঝি নাই। এখন এত বড় মুসিবত শুরু হয়ে গেল, ও মালিক এই মুসিবতের সময় কই যাব, কই যাব, এই চিন্তা করে পাগল হয়ে যাবেন, পাগল হলো কোনো লাভ হবে না। কি লাভ হবে? তাইলে সময় আসে যখন তখনই প্রস্তুতি গ্রহণ করতে হবে, ঠিক না? সময়কে কাজে লাগান, আপনার সময়কে কাজে লাগান। যখন একদিন মালাকুল মৌত আসবে, প্রাণ পাখি ছিনিয়ে নিয়ে যাবে, সেই দিন আল্লাহর দরবার আপনার চেহারা কিভাবে দেখাবে? এমন তো না যে আমার কাছে টাকা আছে, পয়সা আছে, সম্পদ আছে, আমার মরণ নাই, আমার গায়ের জুড়ে, বাপের জুড়ে, বেটার জুড়ে, সমাজের জুড়ে, চৌধুরীর জুড়ে, শিকদারের জুড়ে, গায়ের বলে আমি বেঁচে থাকবো, এরকম কেউ আছেন নাকি? আওয়াজ বলেন আছেন? পৃথিবীর যত বড় শক্তিশালী হও না কেন, মালাকুল মৌত যখন আসবে, আল্লাহর হুকুম যখন হবে, তখনই বান্দাকে চলে যাইতে হবে, ঠিক কিনা? আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যাদা। কোথায় যাবা বান্দা? তুমি যেখানেই যাও মালাকুল মৌত সেখানে চলে যাবে। যাবে না ভাই? ধরেন আপনাদের মাননীয় এমপি মহোদয়, উনি একজন পার্লামেন্টের মেম্বার, ওনার ক্ষমতা আছে না নাই? উনি চাইলেই চট্টগ্রাম থেকে ফ্লাইটে ঢাকা চলে যেতে পারে, যেহেতু ক্ষমতা আছে, টাকা টুকা আছে। আচ্ছা, উনি যদি মনে করে যে এই চন্দন এসে আজরাইল ঢুকে পড়ছে, না জানি কোন দিন আমারও দৈরে ফেলে, আমি একটু তাড়াতাড়ি চন্দন আইস না সিটাংটা ফলাইয়ে ঢাকা চলে যায়, আচ্ছা এখন ঢাকা গেলে আজরাইল সেখানে যাইবার পারে না? এক সেকেন্ডও রাখবে না। আল্লাহ কয় শুধু ঢাকা গেলে না বান্দা, যদি মনে করো লোহার পিজারা তৈরি করে অক্সিজেন নিয়ে যদি সেখানে ঢুকে পড়ো, মালাকুল মৌত সেখানেও ঢুকে পড়বে, কথা কোন ঠিক? তো আজরাইল থেকে বাঁচার উপায় আছে আব্বা জান? তো যেই আজরাই পৃথিবীর কোন মানুষকে ছাড়বে না, আল্লাহর হুকুম হলে যত বড় নেতা হও, যত বড় গাদ্দার হও, যত বড় ক্ষমতাশালী হও, যত বড় বুজুর্গ হও, যত বড় নাফরমান হও, যত বড় পাওয়ারফুল হও, প্রাণ পাখি বের করে নিবে মালাকুল মৌত ওই আজরাইল আসার আগে, আল্লাহকে একটু চেনো, আল্লাহকে একটু মানো, আল্লাহর হাবিবের সন্ন্যতের পাগল হও, আল্লাহর ওলিদের আদর্শ গ্রহণ করো। কেন দুনিয়ার পেছনে পাগল হয়ে গেছে মুসলমান? কেন? আজকে কি আপনি একবারও দেখেন না নামাজ কত বড় শান্তির জিনিস? যখন বাজান সিনের উপর যখন এই করোনা ভাইরাস শুরু হলো, সিনের প্রধানমন্ত্রী তিনি মুসলমান না মুসলিম? এটা তো সবাই জানেন নাকি? অমুসলিম। আচ্ছা কোন দেখি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তারা কি নামাজ পড়ে নাকি?
আবার যখন নামাজ পড়ে, নামাজ যে শান্তির জিনিস, নামাজ যে আল্লাহর নিয়ামত, সেটা সিনের মধ্যে যখন করুণা বাইরা শুরু হলো, শেষ পর্যন্ত সেই করুণা বাইরা আজকে দমাইতে না পেরে সিনের প্রধানমন্ত্রী সহ সিনের সম্ভ্রান্ত ফ্যামিলির লোকজন সহ ক্ষমতাশালী লোকজন সহ দলে দলে কাতার বন্দী হয়ে আল্লাহর ঘর মসজিদে গিয়া কপাল খান জোনাই কয়, মালিক তুমি ছাড়া হেফাজত করার কেউ নাই, আল্লাহ ছাড়া হেফাজত করার আর কেউ হেফাজতের মালিক কে? দলে দলে গিয়া সিজদায় পড়ে মসজিদে গিয়ে ইমাম সাহেবের কাছে দোয়া চাই, মুয়াজ্জিম সাহেবের কাছে দোয়া চাই, খতিব সাহেবের কাছে দোয়া চাই, হুজুর গো দোয়া করেন, আমার প্রধানমন্ত্রীত্ব আমি মানি কিন্তু আমার প্রধানমন্ত্রীত্বের ক্ষমতা হচ্ছে আল্লাহর হাতে, ঠিক কি না? তাইলে যেই সিনের প্রধানমন্ত্রী সিন কারে কয় হেঁটে তো বালা করিয়ে জানে, যেই সিন দেখা মাত্র ডুপ্লিকেট করবার পারে, দেখা মাত্র দুই নাম্বার করবার পারে, অর্থাৎ কফি করবার পারে, এত পাওয়ারফুল একখান বেডা, এই বেডা পর্যন্ত নত হইছে আল্লাহর ঘর মসজিদে গিয়া, ঠিক কিনা? তো তুমি আমি কিসের পাওয়ারফুল? তোমাকে আমাকে দিয়েছে আল্লাহর নিয়ামত, তাবিদেই মনে করো না, হ্যাঁ টাকা আছে তো পয়সা আছে খাই যাবো সমস্যা নাই, এই টাকা আর পয়সা আল্লাহ নিয়ে যেতে এক সেকেন্ডও বলেন, এক সেকেন্ডও যদি ইবাদত বন্দেগীর আজব যদি করা যায়, মুসলমান আমার আব্বা জানগণ শোনেন, আমার পর্দার আম্মা জানগণ শোনেন, আল্লাহর ঘর মসজিদে গিয়ে এইভাবে যদি নামাজ দোয়ার সাথে মশগুল হওয়া যায়, ও গো পর্দার আম্মা জান, ঘরের ভিতর পর্দার ভিতর বসে বসে যদি নামাজের যাই মশলা বিছি যদি আল্লাহকে ডাকা যায়, মা আপনার আমার ঘরে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর মেহবুব ওলিদেরকে দান করবে, সুবহানাল্লাহ। এই নামাজ এভাবে পড়ো, কদে আফলাহাল মুমিনুনাল্লাযীনাহুম ফী সালাতিহিম খাশিউন। পৃথিবীর বান্দারা আল্লাহ তাআলা ডাক দিয়ে কয় ভাই জান কি জানেননি, এমন ভাবে নামাজ পড়ো, এই নামাজ আমার দরবার ওই নামাজ কবুল হবে, যেই নামাজের নামাজের মধ্যে নামাজের নামাজে আমি আল্লাহ এবং আমার বন্ধুর প্রতি হুশু হুজু আছে, ওই বান্দার নামাজ আমি মাওলার দরবারে কবুল, সুবহানাল্লাহ। যেই বান্দা দুনিয়ার মানুষের দেখায় না, শুক্রবারে একদিন যাই না, শীতের মধ্যে ভোর বেলায় উঠা আমার বাজান ঠান্ডা পানি দিয়ে ওযু করে আল্লাহর ঘর মসজিদে চলে যায়, ফজরের নামাজের কাতার বন্দী হয়ে যায়, ওই বান্দার নামাজ আমার মোলার দরবারে কবুল হয়, ঠিক কিনা? কারণ ভোর বেলায় নামাজ পড়তে উঠলে মানুষ দেখে না দেখে, কথা কন ঠিক কিনা? আর আমার বাজান শুক্রবারের কিছু প্রাইভেট মুসল্লিরা আছে যারা শুক্রবারে দামি দামি আড়ঙের পাঞ্জাবি পড়ে সামনের কাতারে গিয়ে বসে নামাজ পড়ে, দোরা কাতা দাই করার পরে বাদাল জুমার কবর নাই না বল, সুন্নতের কবর নাই, টানাটানি ধাক্কা মেরে বের হয়ে যায়, ওই জাতের নামাজির দর, ওই জাতের নামাজির নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। পাঁচ ওয়াক্ত নামাজ আল্লাহর ভয় নিয়ে আল্লাহর ঘর মসজিদে পড়তে হবে, ঠিক কি না? এই পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার জন্য, আর যারাই যারাই আল্লাহর মেহবুব বান্দা, যারাই রসুল প্রেমিক, যারা আল্লাহর বলি হয়েছেন, তারা ঠিক ভোর বেলায় উঠে ফজরের আজানের আগে আগে উঠে ঠান্ডা পানি দিয়ে উযু করে তাহাজ্জুদের নামাজ আদায় করে, ঠিক না? আর আমরা তাহাজ্জুদ পড়ব তো দূরের কথা, আমরা মাঝে মধ্যে কেউ ফজরের নামাজ পড়ে দিনের দশটা, কি ফাঁকা মুসল্লি মাশাআল্লাহ, একবারে তারা ঘুরে করে উঠে দিনের দশটায় ফজরের নামাজ পড়ে, সারা রাত গেছো কোন কি বলবো ভাই যান, পুরো দেশের পরিস্থিতি খারাপ, কটকড়ি সটপড়ি মটমড়ি স্টার জলসা জি প্লাস বাঙালির ঘরে ঘরে চালু হয়েছে, হয় নাই ইন্ডিয়ান সিরিয়াল যেগুলো দেখতে দেখতে ইমানের সিরিয়াল নষ্ট হয়ে যাচ্ছে, ঠিক কিনা? নামাজ থাকবে খুব থেকে মা, আপনি যে সারা রাত এই টেলিভিশনের দিকে হা করে তাকিয়ে আছো, রাসূলুল্লাহর সুন্নাহ রাসূলুল্লাহর আদর্শ আপনি গ্রহণ করলেন না, হিন্দি সিরিয়াল দেখলেন না? মাঝে মধ্যে যুক্তি দেয় কি জানেন, কয় হিন্দি সিরিয়ালে হুজুর এমনি কইলে কি হবে, এমন এমন কিছু পারিবারিক দৃশ্য দেখানো হয় যেগুলো দেখলে মন পর্যন্ত ঝুলে যায় ঠান্ডা হয়ে যায়, এই আম্মা জান আপনি ওই দৃশ্য দেখেন কেন, আপনার যদি দেখতে হয় ইমানদার মুসলমান হলে মা ফাতেমা তো জহরার দৃশ্য দেখে,
আম্মা জানাইশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী পড়ে দেখেন, মা খাদিজাতুল কুবরার জীবনী পড়ে দেখেন, যারা গোটা জিন্দেগি মাওলার কুদরতের কদমে কাটিয়েছেন, স্বামীর খিদমত করেছেন, তার ঘরে জন্ম নিয়েছেন সাইয়্যিদুস শাহাদা সুলতানে জান্নাত ইমামে হুসাইন জুরেকন সুবহানাল্লাহ। আমরা এখন শিক্ষা নেই হিন্দি সিরিয়াল থেকে, কি থেকে? হিন্দি সিরিয়াল থেকে। সিরিয়ালে নাকি ভালো ভালো জিনিস দেখা, সুন্দর সুন্দর জিনিস দেখায়, যেগুলো দেখলে মানুষের ইমানে চেতনা বেড়ে যায়, মানুষের আদর্শ বেড়ে যায়। নাউজুবিল্লাহ বলবেন আরো জোরে, কন্যা নাউজুবিল্লাহ। এজন্য বন্ধু মনে রাখবেন, এই ধরনের কালচার যদি আমার আপনার মুসলমানের গরিব মা বাবার যদি হয়, সন্তানেরও মা বাবার উপর হক আছে। কেমন হক? সন্তান যখন পৃথিবীর আলো দেখবে, এই সন্তানকে পৃথিবীর আলো দেখার পরে আল্লাহ চিনানোর দায়িত্ব হলো মা বাবার, ঠিক কিনা? নবী চিনানোর দায়িত্ব হলো মা বাবার, সেই মা বাবা আল্লাহ রসুল না চিনাইয়া যদি টেলিভিশন চিনাই, মা বাবা আল্লাহ রসুল না চিনাইয়া যদি দুনিয়ার রং তামাশা যদি চিনাই, কাল কিয়ামতের ময়দানে এই সন্তানগুলি আল্লাহর দরবারে নালিশ করবে, আল্লাহ রে আল্লাহ আমাদের তো কোনো দোষ নাই, ও মাওলা মার ঘরে জন্ম নিলাম, বাবা লালিত পালিত করে বড় করলো, আমাকে হাতে ধরে কোনোদিন আল্লাহর ঘর মসজিদে নিয়ে যায় নাই, আল্লাহ রে তোমার কোরআনুল করিম আমাকে আমার মা পড়াই নাই, আমাকে শুধু তেরে নাম গান শিখাইছে আর বাজার হাট বাজার মার্কেট দেখাইছে, আমার তো দোষ নাই। কিয়ামতের ময়দানে সন্তানেরা মা বাবার নামে নালিশ করবে, ঠিক কিনা? তাইলে সন্তানের যেভাবে হক গাছি মায়ের উপরে, এবার আর একটা শেষ কথা বলে যায় আমার আব্বা জানগণ, এই মা বাবারও সন্তানের উপর হক আছে, সন্তানের উপর মা বাবারও হক আছে। যেমন এই যে বললাম, মা বাবা তো সচেতন হওয়া দরকার, মা বাবা সচেতন হওয়া কি দরকার? সন্তানকে সঠিক পথে চলাবে, সঠিক শিক্ষা দিবে, ভালো পথ দেখাবে, ভালো রাস্তা দেখাবে। আমি চাপুস একটা এক্সাম্পল দেই, আল্লাহ তাআলা মেহেরবানিতে আপনাদের দুয়ার বরকতে, আমার একটা ছোট্ট কন্যা সন্তান আছে, 14 মাস হয়েছে, ছোট্ট একটা কন্যা সন্তান, যেদিন ভূমিষ্ঠ হলো সেই দিন আমার কুলে নিয়ে আমার মেয়েকে আমি সালাম দিয়েছি। প্রত্যেক দিন আমি বেরোয়ার সময় সালাম দিই, ঢুকার পরে সালাম দিই, দিতে দিতে আল্লাহর মেহেরবানি এমন একটা অবস্থা হলো, আমি যখনই প্রোগ্রামে আসি আমার মেয়ে অটোমেটিকলি আমাকে ডান হাত উঠাইয়া এভাবে সালাম দেয়। সুবহানাল্লাহ। কলা যদি বলি মা সালাম দাও, সালাম দাও বললে এখন তো কথা বলতে পারে না, পিচ্ছি মা আব্বা এতটুকুই কয়, হাত তুলে দেয়। তাহলে ছোটোবেলার শিক্ষাটা হলো এমন একটা শিক্ষা, ছোটোবেলায় সন্তানকে মা বাবা যেটাই শেখায় সেটাই শিখে, ঠিক কিনা? যদি ছোট্টবেলায় আমরা যদি, এখন তো আমরা ছেলে মেয়েদের হাতে ছোট্ট ছোট্ট বাচ্চাদের হাতে এই মোবাইলগুলো দিয়ে দিই, অ্যান্ড্রয়েড সেট দিয়ে দিই, কান্না করলে এখানে গেমস খেলা দেখায়, গান দেখায়, নাটক দেখায়, মোটু পাতলা কি পাগলা, মোটু পাগলা দেখায়, এগুলো দেখায়। আপনি এগুলো দেখাচ্ছেন কেন মা? আপনার বাচ্চাকে যদি সঠিক রাস্তায় আনতে চান, তাহলে প্রতিদিন ফজরের নামাজের পরে আপনার যদি একটা অ্যান্ড্রয়েড সেট থাকে, কোরআনুল করিমের তিলাওয়াত ডাউনলোড করে ফজরের নামাজের পরে বাচ্চার কানের পাশে কোরআনুল করিম তিলাওয়াত ছেড়ে দিয়ে বাচ্চার কানের পাশে মোবাইলটা রাখেন, দেখবেন যে ছোট্টবেলায় শুনতে 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 ওই ছেলেটা কোরআনের পাগল হয়ে যাবে। সুবহানাল্লাহ। এগুলোকে আমরা এখন শেখাই, শেখাই না, যার কারণে মুসিবত। যাক, মুসিবত হলেও তারপরেও আমি বলবো, এই পৃথিবীর যুবক বন্ধুগণ, যতই অপরাধ মা বাবা করুক না কেন, এরপরও কিন্তু মা বাবাকে অবহেলা করা যাবে? বলেন দাদুভাই, করা যাবে? মা বাবাকে যথাযথ সম্মান দিতে হবে, মর্যাদা দিতে হবে, কদর করতে হবে, কারণ এই মা বাবা ছোট্টবেলায় আপনাকে যেভাবে লালিত পালিত করেছেন, আপনিও আপনার হাতে যখন মা বাবা বৃদ্ধ একটা বয়স পাবে, ওই বয়সে মা বাবাকে আপনি এমন কদর করেন যেটার কারণে আল্লাহ রসুল যেন আপনার উপর খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। আমরা এই সময়ে দেখি, বিভিন্ন জায়গায় দেখি কি জানেন, মা বাবাকে সন্তান মা বাবাকে রেখে, যেমন প্রফেসর হলেন, ডাক্তার হলেন, ডাক্তার হলেন, ইঞ্জিনিয়ার হলেন, লয়ার হলেন, চিফ জাস্টিস হলেন, কোটিপতি হলেন, সম্ভ্রান্ত ফ্যামিলির এক একজন কোটিপতির বাচ্চারা টাউন এলাকায় এসি রুমে বসবাস করে, নিজের ছেলে মেয়ে স্ত্রী পুত্র পরিবার পরিজন নিয়ে, বুড়ো মায়ের খবর নাই, এরকম আসে না? নাই।
আচ্ছা, যারা যুবক যাদের মা আছে কিংবা মা হারিয়েছেন, আপনারা একটু গভীরভাবে দুই চোখ বন্ধ করে চিন্তা করে দেখুন তো, আপনার মা বাবা আপনার জন্য যে কষ্টটুকু করেছেন, এই কষ্ট কি পৃথিবীর কোনো মানুষ আল্লাহ রসুলের পর আর কেউ করবে? আওয়াজ বলেন না, করবে? পৃথিবীর কোনো মানুষ করবে না। একমাত্র মা বাবাই সন্তানের জন্য সবচেয়ে বেশি কষ্ট করেন, ঠিক কিনা? এই জন্য আমরা তো আল্লাহর ওলিদেরকে শ্রদ্ধা করি, ভালোবাসি। তবে একটা মাসালা জেনে রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন নিজের আবাদতের পরে আল্লাহর ওলির কথা বলে নাই, মা বাবার কথা বলেছেন। সুবহানাল্লাহ। হক্কানি পীর মুর্শিদকে মানবেন, আপত্তি নাই, তবে আগে মা বাবাকে সম্মান করতে হবে। আগে কাকে? বিসমিল্লাহির রহমানির রহিম। وقضى ربك ألا تعبد إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تكن لهما أف ولا تنهرهما وكن لهما قولا كريما। সবাই বলুন না সুবহানাল্লাহ। রাব্বুল আলামিন বলে, বান্দারে আল্লাহ রাসূলের, আমি আল্লাহর পরে, তোমরা আর কারো ইবাদত করিও না। ইবাদত করবে কার? কথা বলেন না, কার? নামাজ কার জন্য? রোজা কার জন্য? কুরআনুল কারীমের তেলাওয়াত কার জন্য? হজ কাকে খুশি করার জন্য? আল্লাহ তার রসুলকে খুশি করার জন্য? এ বান্দা, আমি আল্লাহ ব্যতীত কারো ইবাদত করিও না, আল্লাহ রসুলের পরে বান্দা তোমার কাছে সবচেয়ে অনারেবল পারসন হলো তোমার জনম দুঃখিনী মা বাবা। আল্লাহ রসুলের পরে সম্মানী কে? আল্লাহ রসুলের পরে সবচেয়ে অনারেবল পারসন হচ্ছে আল্লাহর জমিনে বান্দার জন্য মা বাবা। সেই মা বাবাকে যারা সম্মান করে, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলে, রাদার রব্বি ফি রাদাল ওয়ালিদি, যদি কোনো সন্তানের উপর মা বাবা যদি খুশি হয়ে যায়, আল্লাহর পেয়ারা মেহবুব নবী বলে ওই উম্মতের উপর আল্লাহ খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তাইলে আমার ভাইজান একটু গভীরভাবে চিন্তা করে দেখেন, আল্লাহ তাআলা মা বাবার এত প্রায়োরিটি কেন দিলেন, এত সম্মান কেন দিলেন, এত কথা কেন বললেন? ভাইজান, ছোট্টবেলায় আমি আপনি যখন মাদ্রাসায় পড়ি, স্কুলে পড়ি, কলেজে পড়ি, ইউনিভার্সিটিতে পড়ি, অনেক সময় দেখা যায় গ্রামগঞ্জে বন্ধগণ সন্তানের মাস বছরে পরীক্ষার ফিস জোগাড় করতে কষ্ট হয়ে যায়, আছে না নাই? পরীক্ষার ফিস জোগাড় করতে পারে না, শিক্ষা সামগ্রী কিনে দিতে পারে না, কিন্তু মায়ের বড় আশা, বাবার বড় আশা, ছেলেকে বড় মাস্টার বানাবেন, ছেলেকে বড় ডাক্তার বানাবেন, টাকার অভাব কিন্তু ছেলের পড়ালেখার ভরণ পোষণ দিতে পারে না। এমন দৃশ্য দেখা যায় রমজান মাস ছাড়াও দরদি মা আদরের আব্বা সারা দিন সারা মাস রোজা রাখতে থাকে, মা 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 ও বাবা কেন রোজা রাখো? এ বন্ধু শুনেন, মা বাবা কেন রোজা রাখে জানেননি? আম্মা জান আব্বা জান বলে, যদি তিন বেলা খাবার যদি ঘরে খাই, তাইলে তিন বেলা খাবার খাইলে খাবারে অনেক বেশি টাকা অপচয় হয়ে যাবে। একদিক দিয়ে রমজানের রোজা রাখলে যেমন নেকি আদায় নেকি আল্লাহর দরবার থেকে পাওয়া যাবে, অপর দিক দিয়ে এক বেলা খাবারের টাকা বাঁচতে আমার সন্তানের জন্য পরীক্ষার ফি জোগাড় হবে। ওই চিন্তা চেতনা আমার কলিজার ভিতরে আসে রে মুসলমান, আব্বা জানের কলিজার ভিতরে আসে, এত পরিশ্রমের বিনিময়, এত কষ্টের বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন সন্তানকে মানুষ করে, কিন্তু মা বাবা সন্তানকে মানুষ করে। দুঃখজনক বিষয় হলো, সেই মা বাবা যখন বৃদ্ধ হয়, আমরা অনেক অবু সন্তান মা বাবার কবর রাখি না। এ যুবকরে, আমি আপনি যখন ছোট্ট ছিলাম, আমার বাবারে আমি বলি নাই, বাবা আমারে
দামি জামা কাপড় দিতে হবে। আমার মার বলি নাই, মা আমার দেশি মরুক গাইতে ইচ্ছা করে, আমার গরুর মাংস গাইতে ইচ্ছা করে। আমি আমার আম্মারে জবান খুলে বলি নাই, আমার আব্বার জবান খুলে বলি নাই, গো বাবা আমাকে তুমি মার্কেটে নিয়ে দামি জামা কাপড় কিনা দাও, কিন্তু আমি সন্তানের এই চেহারার দিকে তাকাইয়া আমার বাবা এত মায়া জমে যায়। নিজের পরিশ্রমের টাকা দিয়া বাবা নিজের লুঙ্গি পাঞ্জাবি না কিনে সন্তানের জন্য জামা কাপড় কিনা দেয়, ঠিক কিনা? কিন্তু আমার যুবক বন্ধুরে ও পর্দার বোনেরা ভালো করে খেয়াল করেন, এই বাবা এই মা বৃদ্ধ বয়সে সন্তানের কাছে মা বাবা ছোট ছোট সন্তানের মতো হয়ে যায়। লজ্জায় মা বাবা পুত্রবধূর সামনে মন বড় করে চাইতে পারে না, ছেলেরে বাবা আমাকে একটা শাল কাপড় কিনে দাও। মা বলতে পারে না, রে বাবা ঠান্ডার সময় ঘরের ভিতরে হাঁটতে পারি না, এক জোড়া জুতো আমার কিনে দাও। এটা আমার দরদি মা বলতে পারে না, আদরের আব্বা বলতে পারে না। সন্তানের আরে গভীর জুড়িতে আমার দরদি মা উঠে ঠান্ডা পানি দিয়ে যোগ করে নামাজ পড়ে, আমার বাবা নামাজ পড়তে শাল কাপড় ছাড়া মসজিদে যায়। আমি সন্তান কোটিপতির কন্যা বিয়ে করলাম, আমি মস্ত বড় অফিসার হয়ে গেলাম, হাজার লক্ষ টাকা আমার স্যালারি পাইলাম, এই বাবাকে একটা শাল কাপড় দিতে গিয়ে আমি ভুলে গেলাম নাকি? যুবক যারা নিজের থেকে জেনে মেনে নিজের বিবেকের কাছে প্রশ্ন করে, আব্বা জানের কাছে এনে সামগ্রী ওটাই দিবা, আম্মা জানের কাছে এসে সামগ্রী ওটাই দিবা, এই সামগ্রী পাইয়া যত খুশি না হবে তার চেয়ে বেশি খুশি তুমি, সন্তানের আচরণ দেখে মা বাবা হয়ে যাবে। আর একটু জবান খুলে কন্যা সুবহানাল্লাহ। ভাইরা রে এমন কিছু মানুষ আছে, মা বাবা কি বলে তোমার হক আমি তোমার আদায় করে দেব, আছে না নাই? মা বাবার বলে তোমার হক আমি তোমার পরিশোধ করব, নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর হাবিবের সামনে আরবের ভূখণ্ডে আমার বাজান, ইয়ামন থেকে একজন লোক নিজের দরদি মাকে কাঁধে করে নিয়ে বাইজান আল্লাহর ঘর বাইতুল্লাহ শরীফ তাওয়াফ করাইলেন। আল্লাহর হাবিব দুনো জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে বললেন, ও আল্লাহর হাবিব আপনার নূরানি নবুয়তের কদম শরীফে জানতে চাই, আমি কি আমার মায়ের হক আদায় করতে পারলাম নাকি? কেন এই সন্তান আমার নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমার এই কাঁধে করে আমি আমার আম্মা জানকে আমার কাঁধে করে নে বাইতুল্লাহ শরীফ তাওয়াফ করাইলাম, ওগো আল্লাহর হাবিব আমি হক আদায় করতে পারলাম নাকি? এই কথা আল্লাহর হাবিবকে বললেন। আল্লাহর হাবিব কি বলার পরে আল্লাহর প্যারা মেহবুব নবী বললেন, এ বান্দা শোনো, ও গোম্মত শোনো, যদি শরীরের সবচেয়ে দামি ময় বুকের চামড়াগুলি উঠাইয়া যদি তোমার মায়ের পরনের জোতা সেলাই করে দাও, এরপরও আল্লাহর কসম দিয়ে বলি আম্মা জানের এক ফোঁটা দুধের ঋণ শোধ করা যাবে না। কি যাবে ভাই যান, কথা বলেন যাবে? কারণ মার কত কষ্ট হয় এটা একমাত্র জানেন কে? আল্লাহ জানেন, আল্লাহর রসুল জানেন এবং মা জানেন। আবার ভাইয়েরা মার জন্য বুকের চামড়া উঠিয়ে যদি মায়ের কদমের জোতা সেলাই করে দেওয়া হয়, এরপরও আম্মা জানের এক ফোঁটা দুধের ঋণ শোধ করা যাবে, বলেন না যাবে? রাব্বুল আলামিন এর জন্য বললেন, হে পৃথিবীর মানুষেরা, এই মা বাবাকে যদি বৃদ্ধ বয়সে যদি পাও, মাকে পেয়েছো বাবাকে পেয়েছো, একজন পেয়েছো না হয় দুজনকে পেয়েছো, এমন আচরণ মা বাবার সাথে করিও না যেই শব্দগুলি সন্তানের জবানে শোনে মায়ের কলিজায় আঘাত পেয়ে যেন উফ শব্দ যেন বাহির না করে। ওয়ালা তানহারহুমা, মাকে গরম বাসায় জাটকি দিয়ে কথা বলো না। আজকে আমরা মায়ের সাথে কথা বলি দাস দাসের মতো, ঠিক কিনা? আমার ভাইজান একটা জিনিস মনে রাখবেন,
এই মাকে যদি বৃদ্ধ বয়সে যদি কষ্ট দেন, বাবাকে যদি কষ্ট দেন, পরবর্তী প্রজন্মে আপনার ছেলে মেয়েরা আপনাকে কষ্ট দিবে, ঠিক কিনা? যারা শাশুড়ির গরিব পুত্রবধূ হয়ে এসেছে, আমার আদুরির বোনেরা, শাশুড়ি আম্মাকে স্বামীর মাকে দাসী মনে করবেন না, বুঝা মনে করবেন না, এটা আল্লাহ তাআলার নিয়ামত। ওই শাশুড়ি মাকে শ্বশুর বাবাকে যদি নিজের মা বাবা হিসেবে গ্রহণ করতে পারো, তাইলে তুমি বোনের ঘরে আল্লাহর রহমত এমন ভাবে নাজিল হবে, তোমাকে একটা সময় তোমার সন্তানেরা মাতার তাজ বানাই রাখবে, ঠিক কিনা? মা এত বড় দরদিক, তোমার আমার কষ্ট হলে, তোমার আমার মুসিবত হলে পৃথিবীর কোন মানুষ জানুক আর কোন মানুষ না জানুক, সর্বপ্রথম ভাইজান সন্তান মুসিবতে পড়লে মনে মনে জানা হয় মায়ের, ঠিক কিনা? মনে মনে জানা হয় কার? মার জানা হয়। দেখবেন আমার বাজান, দেশে বিদেশে যখন ছেলেরা চাকরি বাকরি করেন, ব্যবসা বাণিজ্য করেন, এমন মাঝে মধ্যে দৃশ্য দেখা যায়, শোনা যায়, বিদেশের জমিনে ছেলে থাকে, আমার বাজান অনেক সময় বিল্ডিং এর উপরে কনস্ট্রাকশনের কাজ করতে গিয়ে বিল্ডিং এর ছাদ থেকে পড়ে দুবাই, ওমান, কাতার, মালয়েশিয়ায় ছেলে মারা যায়। রাত গভীর যখন হয়, দরদি মা বিছানা থেকে লাফ দিয়ে উঠে যায়, মা বিছানা থেকে লাফ দিয়ে উঠে যায়। যদি পুত্রবধূ জিজ্ঞেস করে, কন্যারা যদি জিজ্ঞেস করে, মা গো, ও মা এত রাত্রে কেন লাফ দিয়ে উঠে গেলাম, আম্মা জান বম্বের মা, আমার মনে হচ্ছে শরীরের কোনো একটা অঙ্গ পতঙ্গ মেঙে চুরমার হয়ে গেল, কন্যা রে, ও আমার পুত্রবধূ রে, আমার তো বিছানার মধ্যে এত চেষ্টা করি ঘুম আসে না, আমার তো ঘুম আসে না, সকাল বেলায় বুড় হইতে দেরি রে ভাই, বিদেশের জমিন থেকে কবর আসে তোমার ছেলে আব্দুর রহমান আর বেঁচে নাই, এই কবর সর্বপ্রথম আল্লাহ রসুলের পরে মা জানে সন্তানের মুসিবতের কবর, মার চেয়ে বড় দরদি আল্লাহ তার হাবিবের পরে আর কেউ নাই। এজন্য আমার ভাইজান, বাংলার জমিনের একজন শিল্পী বলে দিচ্ছে, বন্ধু কি জানেননি, মা এত বড় নিয়ামত, সন্তান যদি অসৎ হয় দুনিয়ার মানুষ ঘৃণা করলো, মা বাবা ঘৃণা করে না, দুনিয়ার মানুষ ধিক্কার দিয়ে যদি ঠেলে দেয়, এরপরও মা দুঃখিনী সন্তানকে ঠেলে দেয় না, পুত্র যদি কুপুত্র হয় মায়ে নাহি ফেলে, হাজারো দোষ রাখিয়া গোপন তবু মায়ে পালে, ঠিক না? আদায় তোর লেংরা করা মায়ে নাহি ফেলে, দোলামা কর যাইরা মায়ে তো বুয়া নেই খুলে। ও বন্ধুগণ, একটু গভীরভাবে চিন্তা করে দেখেন, আম্মা জানের পেটে যখন ভূমিষ্ঠ হই, আমার মা বলে না ছেলেটা কালো হইছে নাকি ফর্সা হইছে, আমার মা বলে না ছেলে আমার মোটা না হেল্লা, ছেলে আমার হাত ভাঙা না, চুকন্দ নাকি ভালো, এটা আম্মা জানে বলে না, আম্মা জান দাত্রী মাতাকে বলে, আমার পূর্ণিমার চাঁদ কানা আমার বুকে রেখে দাও, মায়ের কান্দন যাবত জীবন, দু চার মাস বোনের কান্দন রে, ওরে ঘরের পরিবারের কান্দন কয়েক দিন পর তাকে না, দোকের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভদারিণী মা জনম দুঃখিনী মা, দোকের দরদি আমার জনম দুঃখী মা, গ্রামের সব মানুষের কান্না এক দুই দিন পরে বন্ধ হয়ে যায়, আপন ভাই বোনদের কান্না এক সপ্তাহ পরে বন্ধ হয়ে যায়, ঘরের ভিতর দরদি মায়ের কান্না মরণের আগ পর্যন্ত বন্ধ হয় না। ভাই জান যারা টাউন এলাকায় থাকেন, অনেক কাজের বুয়ারা বিভিন্ন হাই সোসাইটির ফ্যামিলিতে কাজের বুয়া হিসেবে কাজ করার এক মহিলারা কাজ শেষ যখন হয়ে যায়,
দুপুর বারোটায় দিনের দুইটায় ওই কাজের বুয়াকে একটা প্লেটে নোংরা খাবার বাসি খাবার গুলো দেওয়া হয় কাজের বুয়াকে, কিন্তু এই মহিলা খাবার গুলো খায় না। কোমর থেকে একটা পলিথিন বের করে মহিলাটা খাবার গুলি পলিথিনে নিয়ে নেয়। যদি মহিলাটারে যদি প্রশ্ন করা হয়, ওরে মহিলাই খাবার গুলি তোমার খেতে দিলাম, তুমি খাও না পলিথিনে নিছো কারণ কি? মহিলাটা জবাব দিবে, রে মা আমি আপনার বাড়িতে কাজ করি পেটের দায়ে, আমার আরো দু চারজন ছেলে ঘরে আছে তারা এখনো কিছু খায় নাই, আমি এই খাবার গুলি আমার ছেলে মেয়ের জন্য নিয়ে যাব। সন্তানের বেদনায় মায়ের মুখে খাবার চাই না, দরদি বাবা নাই তার কাছে প্রশ্ন করো, মা বাবা কত বড় নিয়াম। যার কাছে মা নাই রমজানের ঈদে কোরবানের ঈদে গোরস্তানের মাঝখানে গিয়া বাবা কই বাবা কই, মা কই মা কই বলে হাউ মাউ করে কান্দে। যাদের মা আছে তারা মায়ের কদম ধরে সালাম করে, বাবার কপালে চুমু দেয়, মা বাবার সাথে বাবার হাত ধরে ঈদগাঁওর ময়দানে যায়। আর যাদের মা নাই বাবা নাই কোটি টাকা থাকলেও তাদের অন্তরে বছরের বড়দিনে কোনো শান্তি নাই। এই জন্য মনে রাখবেন আমার বন্ধুগণ, কারো যদি মা থাকে আল্লাহর নবী বলে তার কাছে জান্নাতের নিয়ামত আছে। কেউ যদি না বোঝার কারণে ঘর থেকে মাকে যদি তাড়িয়ে দাও, বাবাকে যদি ঘর থেকে তাড়িয়ে দাও, আল্লাহর নবী বলে জান্নাতের একটা টুকরা বের করে দিয়েছ। পৃথিবীর যুবক একমাত্র সন্তানের চেহারায় হাসি দেখার জন্য, মা তোমার চেহারায় হাসি দেখার জন্য আমার দরদি মা বিছানার মধ্যে ঘুমায় না, আমার বাবার ঘুম নাই। হে যুবক তুমি কি জানো না, আম্মা জান যখন আমি আমার মায়ের পেটে থাকি, আমার মায়ের গর্ভের মধ্যে যখন সন্তান দেখিরে ভাই, মা রাত্রি বেলায় একবার ডান কাত ধুইয়া ঘুমায়, একবার বাম কাত ধুইয়া ঘুমায়। হে যুবক একবার কাজ ধুইয়া ঘুমায়, মাঝরাতে দেখা যায় দরদি মা বিছানা থেকে উঠায়, উইটা আমার বাজান বারান্দার গলিতে গলিতে হাঁটে, আম্মা জানলে যদি প্রশ্ন করা হয়, ও আমার দরদি মা মা তুমি কেন ঘুমাও না, আম্মা জান বলবে বাবা রে আমি যখন ডান হাত হইয়া ঘুমাই আমার মনে হয় আমার ছেলেটা পেটের ভিতর ডান হাতটা বাঁকা হয়ে যাবে, আমি যখন বাউ গা ধুইয়া ঘুমাই আমার মনে হয় আমার সন্তানের বাম হাত বাঁকা হয়ে যাবে, এই জন্য আমি দরদি মায়ের ঘুম আসে না। তুমি সন্তানের জন্য আমার দরদি মা সারা রাতের ঘুম হারাম করে দিয়েছে ঠিক কি না? এই মা তোমার আমার জন্য ঘুম হারাম করে দিলেন, আজকে তুমি আমি দুনিয়ার সম্পদ পাওয়ার পরে মায়ের কবর রাখলাম না, বাবার কবর রাখলাম না। আমার আব্বা জান ও আমার বন্ধুগণ, বাবা কত বড় নিয়ামত জানেননি, বাবা থাকলে বন্ধু অবহেলা কইরেন না, এই বাবার কপালে গিয়া চুমু দাও, মা থাকলে মায়ের কপালে গিয়া চুমু দাও। এই মা বাবা একটা সময় কোটি কোটি টাকা তোমার আসবে, কিন্তু পৃথিবীর সম্পদের পরিমাণ যদি কোটি কোটি সম্পদের পরিমাণ পাহাড় পরিমাণও যদি হয়, পাহাড় পরিমাণ সম্পদ দিয়া মা বাবা কিনতে মিলে না। আমি যখন ছোট্টবেলায় মাদ্রাসায় পড়ি আমার মা আমি গুরু কোটিপতির সন্তান নারে আব্বা জান, আমি এক সম্ভ্রান্ত ফ্যামিলির গরিব ফ্যামিলির সন্তান ছিলাম, অবন্ধু এমন কোন কোটি টাকার মালিকের সন্তান ছিলাম না, মান সম্মান আত্মীয়তার সম্পর্ক বংশমার্যাদা ছিল ঠিক, কিন্তু কোটি টাকা ছিল না। বাজান
এই গরিব ফ্যামিলিতে যখন আমার মা কোনো খাবার ঘরে যখন কোনো দেশি মোরগ জবাই করতেন, বড় মাছ রান্না করতেন, আমার মা মাছের একটা টুকরা নিয়া মাংসের একটা টুকরা নিয়া আমার আব্বা জানরে টিফিন বক্সে দিয়ে আমার আব্বা জানরে বলতেন, যাও গো স্বামী আমার ছেলের জন্য মাদ্রাসায় একটু করে তরকারি নিয়ে যাও। আমার ভাই রে খোদার কসম দিয়ে বলিয়ে কোনো চোখে মনে পড়ে রে ভাই যান, যখন মাদ্রাসায় বাবা যায় এই খাবারগুলো যখন আমার বাবা দেয় মাদ্রাসায় বসে বসে খাই, আর আমার আব্বা জান জানালার পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া দেখে, আমার আব্বা জান জানালার পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া দেখে কয়, মনে মনে হয়তো বলে আল্লাহ আমার ছেলে একদিন বড় হবে। আর সেই সময় মনে মনে চিন্তা করতাম আল্লাহ একটা সময় যদি ও মালিক এই দুটো হাতে যদি হালাল পরিশ্রম করতে পারি আমার মা বাবাকে আমি বরণ পোষণ দেব, ভালো খাবার দেবো আল্লাহ। কিন্তু ভাইজান 18 বছর পার হয়ে গেল, 20 বছরের কাছাকাছি, আমি এতিম বাবা নাই, বাবা নাই। মাহফিলে গেলে কত মানুষ আদর করে ভালোবেসে কত সম্মানী হা দিয়া দেয়, কোনোদিন বছরের মাথায় আমার বাবার জন্য একটা পাঞ্জাবি কিনে নিয়ে যাইতে পারি না। মাহফিলে হাজার হাজার বাবার সমতুল্য মানুষের চেহারা দেখা যায়, মাহফিলে যুগুরু বাবারা সন্তানের হাত ধরে যখন মাহফিলে আসে, মসজিদে যায়, বাজারে যায়, মার্কেটে যায়, আবাদত করতে যায়, ওই দৃশ্যগুলো দেখলে কলিজা চোরমার হয়ে যায়। পারি না বাবার জন্য কোনো দামি জামা কাপড় নিতে, ঘরের ভিতর ডুইকা ঈদের দিন দেখি কোনো জায়গায় আমার বাবার পুরনো পাঞ্জাবিটা ঝুলে রয়েছে, কোনো জায়গায় দেখি আমার বাবার ব্যবহারের জুতাগুলো পলেতিনে বেঁধে রাখছে, বাবা নাই, বাবা নাই। আমি বুঝি বাবা হারা বেদনা কতটু। আমার পাশের ঘরে চাচা জেঠার ছেলেরা যখন বাবা বলে ডাক দেয় এই গলি যায় কেন ভেঙে চুরমার হয়ে যায়, আল্লাহ তুমি আমার এতিম বানাইছো, আমার তো বাবা নাই, আমি বাবা ডাকতে পারি না, আমার কাছে টাকা আছে বাবা নাই, এই টাকা দিয়ে তো বাবা বাজার কিনতে পাওয়া যায় না, এই টাকা দিয়া তো মা বাজারে কিনতে পাওয়া যায় না। এই জন্য বলবো আমার যুবক বন্ধুরা, কারো কাছে যদি দরদি মা থাকে, কারো কাছে যদি আদরের আব্বা থাকে, এই আদরের আব্বা আম্মাকে কোনোদিন কষ্ট দিবেন না, আদরের আব্বা আম্মাকে কোনোদিন কষ্ট দিবেন না। বাবা চলে গেলে সন্তান বলে ডাকার জন্য বাবা পাইবেন না, সন্তান বলে ডাকার জন্য মা পাইবেন না। এক ছেলে কয় মা আমি তোমার হক পরিশোধ করতে চাই, মা শুনে বড় আশ্চর্য হয়ে গেলেন, কি বলো বাবা তুমি এই কথা, কয় হা হা মা। মা দুঃখিনী বললেন বাবা ঠিক আছে, কালকে গ্রামের সর্দার মাতবরদেরকে ডাকা হবে, তাদের সামনে তুমি আমার হক পরিশোধ করিও। আম্মা জান একটা ডিম সন্তানকে দিলেন, দেওয়ার পর ছেলে রেখো বাবা যাও তুমি ঘুমিয়ে পড়ো, কালকে সকালে তুমি আমার হক পাওনাগুলো পরিশোধ করিও, ডিমটা হেফাজত করে রাখো বিছানার মধ্যে। আমার বাজান ছেলে ঘুমাই গেলেন, লম্বা কাহিনী সংক্ষেপ, সকালবেলায় ঘুম থেকে উঠেছে ছেলে কই মা চলো না তোমার হকগুলি তোমারই পরিশোধ করে দেব, মা ডাক দিয়ে কয় ও বাবা রাত্রিবেলায় ঘুমানোর সময় তোরে একটা ডিম দিয়েছিলাম ডিমটা কই, ছেলে ডাক দিয়া কয় রে মা যেই ডিম কানা দিয়েছ মা গো রাত্রিবেলায় ঘুমের ঘরে মনের অজান্তে এই ডিমটা শরীরের চাপা পরে ভেঙে মা পানি হয়ে গেছে। আম্মা জান ডাক দিয়া কই বাবা রে এক রাত্রে একটা ডিম তুই সামলাইতে পারলি না, আর তুই সন্তানের দুই তিন বছর ধরে আমি আমার বুকের ভিতর জায়গা দিয়েছি বাবা, কোনোদিন তোর একটা হাতের মধ্যে ব্যথা লাগতে দেই না।
আব্বা কোনদিন তোর মাথার মধ্যে ব্যথা লাগতে দেই নাই, বাবা তুই কেমনে আমার হক পরিশোধ করবি রে বাবা, ছেলেটা কান্দিয়া কইরে মা গো তুমি আমারে মাফ করে দাও গো মা, তুমি আমারে মাফ করে দাও। এই জন্য আল্লাহ তাআলা বলেন এই মা বাবার সাথে এমন আচরণ করবো মা কুল্লাকুমা কৌলান কারীমা। পৃথিবীর মানুষ সবচেয়ে মাধুর্যময় শান্তিময় সুশৃঙ্খল সুন্দর সুন্দর কোমল কোমল কথাগুলি মা বাবার সাথে বলিও, তোমার কথাগুলি শুনে যেন দরদি মা খুশি হয়ে যায়, বাবা যেন খুশি হয়ে যায়। কারণ কোনো সন্তানের উপর মা বাবা যদি খুশি হয়, আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ওই উম্মতের উপর আমার আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যায়। আর একটু জবান করে বলুন সুবহানাল্লাহ। তাইলে আবার বলেন মুরব্বীরা ওই আদরের আম্মাজানকে খেদমত করার প্রয়োজন আছে না নাই, আদরের আব্বাজানকে খেদমত করার প্রয়োজন আছে না নাই। আপনি 10 বছর মাকে আলাদা করে দিয়েছেন, 20 বছর মাকে আলাদা করে দিয়েছেন, ভাইজান আজকে এই নবীর বাগান থেকে শিক্ষা গ্রহণ করেন রে ভাই। বেদাবেদ ভুলে যান, অন্তর কানা নরম করে দরদি মায়ের কদমে চলে যান। স্ত্রী যদি মারা যায় আর একটা স্ত্রী বিয়ে করা যায় ঠিক কিনা? আমার বাজান দুনিয়ার সম্পদ চলে গেলে আল্লাহ তাআলা চাইলে আবার সম্পদ পাওয়া যায়। মা বাবা যদি একবার যদি তোমার হায়াতের বাজেট থেকে যদি মা বাবা চলে যায়, এই মা বাবা কোনোদিন আর আসবে না। কি বলেন, আসবে আসবে না? এই মা বাবা এত বড় নিয়ামত ও বন্ধু আমার, ওই মা বাবা এত বড় নিয়ামত। এই জন্য মা বাবা যদি থাকে মা বাবাকে এভাবে কদর করবেন, এভাবে সম্মান করবেন। যদি 20 বছর 10 বছর কষ্ট দিল, মায়ের ঘরের দরজার গোড়ায় গিয়ে যদি একবার যদি 20 সেকেন্ড খরচ করে যদি আম্মা মা 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 এই ডাকানা তুমি সন্তানের জবান দিয়ে বের করতে দেরি, আম্মা জানে কয় আমার 20 বছরের বেদনা যন্ত্রণা। ওরে বাবা তোর জবানে 20 সেকেন্ড খরচ করে একবার মা বললি, ওই মা ডাকটা শোনার পরে আমার অন্তরের সব ব্যথা দূর হইয়া যায়। একজন অপরজনের সাথে যদি দুশ্মনী থাকে, তাইলে খুব তাকি আমি তার যে কোনো সময় সুযোগ পাইলে শেষ করে দেব, যে কোনো সময় তাকে শেষ করে দেব, এই মনের কূপ নিয়ে বসে থাকে। কিন্তু একজন মানুষ আছে যিনি বলে জানা মাত্রা যাবে, এরপরও আল্লাহ তুমি আমার ছেলের মুসিবতে ফেইল না, ঠিক কিনা? নিজের জান চলে যাবে এরপর সন্তানের কষ্ট হোক, এটা মা চায়? দেখেন কত কষ্ট মাকে দেয়, কত কষ্ট বাবাকে দেয়। এরপর মা বাবা সামনে যদি দেখে যে সন্তানের উপর কোনো ধরনের মুসিবত আসছে, কোনো ধরনের নির্যাতন আসছে, তারপরও শত কষ্ট দেওয়ার পরও আম্মা জান নামাজের মশলা বিছিয়ে মা আমার দুটো হাত তুলে আল্লাহর দরবারে কেঁদে কেঁদে বলে, আল্লাহ রে তুমি আমার ছেলেকে মুসিবত থেকে হেফাজত করো, আমার ছেলেকে দুনিয়ার শত্রু থেকে বাঁচিয়ে নাও। এই কথাটা বলেন কে? কথা বলেন দাদুকে? একমাত্র মা বলে। তো সেই মাকে আমরা কীভাবে কষ্ট দিই, সেই বাবাকে আমরা কীভাবে কষ্ট দিই? এই মা বাবার সেবা যারাই করে তারা তো আল্লাহর ওলি হয়ে যায়। সুবহানাল্লাহ বলুন, আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। মা বাবার সম্মান কত বেশি বন্ধুগণ, এই মা বাবা কত বড় নিয়ামত জানেন? আল্লাহর হাবিব একদিন সাহাবায়ে কেরামদেরকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলমে দ্বীনের দরস দিচ্ছেন, এমন টাইমে আল্লাহর হাবিবের সামনে কতগুলো আল্লাহর হাবিবের সামনে সাহাবায়ে কেরাম বসা, ওনাদেরকে দ্বীনের দরস দিচ্ছেন, দেখতেছেন রাসূল করিম সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইনি দেখতে পেয়েছেন একজন পর্দা করা মহিলা আল্লাহর হাবিবের সামনের দিকে আসা শুরু করেছেন। সুবহানাল্লাহ বলুন, যখন নবীজির সামনে যখন আসা শুরু করলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাড়াতাড়ি ওই মহিলার সম্মানার্থে নবীজি বসা থেকে দাঁড়িয়ে গেলেন, আদব এবং বিনয় নিয়ে দাঁড়িয়ে আল্লাহর হাবিব নিজের কাত মোবারক থেকে একটি চাদর মোবারক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে ওই মহিলার কদমের নিচে বিছিয়ে দিয়েছেন। ওই আম্মা জান কানা আল্লাহর হাবিবের বিছানো চাদরের মধ্যে বসে গেছে। জুরে কোন সুবহানাল্লাহ, আম্মা জানে
আম্মা জান কেন রাসূল করিম ইসলামের বিছানো চাদরের মধ্যে কি করে গেলেন, বসে গেলেন। অন্যান্য সাহাবীগণ আমার নবীজির কাছে জানতে চাইলেন, ওগো আল্লাহর হাবিব, আপনি এত বড় আল্লাহর নিয়ামত, নবীজি গো, যার পায়দানা হলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাম কায়নাত সৃষ্টি করত না। ওগো হাবিব, আপনি তিনি কে, তার পরিচয়টুকু কি, যার জন্য আপনি রসুল নিজে দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করেছেন? আল্লাহর হাবিব বললেন, ওগো সাহাবিরা শোনো, আমি রসুল যখন মক্কার ভূখণ্ডে মা আমেনার হুজরায়ে পাকে যখন তশরিফ এনেছিলাম, আমার বাবা হযরতে খাজা আব্দুল্লাহকে আমি দেখি নাই। কিছুদিন পরে আমার দরদি মা আমেনাকে আমি হারিয়েছি। আমার মা হারানোর পরে আমি রসুল যেই আম্মা জানের বুকের তাজা দুধগুলো পান করেছি, তায়েফের জমিনে যেই মা আমাকে কুলে পিঠে করে এত আদর করেছিলেন, মমতা দিয়েছিলেন, ও সাহাবি এটাকে জানো, উনার পরিচয় কি জানো, এটা হচ্ছে আমার দুধমা হালেমা তো সাদিয়া জুরেকন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বললেন, আমি তো আমার মাকে পাই নাই, আমার মাকে এত বেশি সেবা করতে পারি নাই, আমি আমার দুদুমার সেবা করে করে আমার আম্মি জানের হক আদায় করার তৃপ্তিগুলো মিঠাই নিচ্ছি। আমার রসুল বলে, উম্মত রে শোনো শোনো, আমি রসুল তোমাদেরকে বলি, আমি যদি আমার দুধমার সেবা যদি এভাবেই করতে পারি, আমার উম্মতের জন্য আমি রসুলের একটি মেসেজ হচ্ছে, নিজের মায়ের বেলায়, নিজের মা বাবার বেলায় সন্তান যদি আরও বেশি খেদমত করতে পারে, ওই সন্তান কিয়ামতের ময়দানে আল্লাহর জান্নাতের মেহমান হবে, সুবহানাল্লাহ। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, কিয়ামতের ময়দানে সন্তান যারা মা বাবার নাফরমানি করে তাদের শরীরে কুষ্ঠি রোগ দিবে, তাদেরকে কুষ্ঠি রোগ দিয়ে জাহান্নামে পাঠাবে, একমাত্র মা বাবার সাথে নাফরমানি করার কারণে, ঠিক কিনা? লাইলাতুল বারাত, লাইলাতুল মেরাজ, লাইলাতুল কদর, ওই দামিময় রজনীগুলোতে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর বান্দাদের আহাজারি চুকির পানি কবুল করলো। কয়েকটা শ্রেণীর মানুষের চুকির পানি, তাদের দোয়া, তাদের আরজি আল্লাহর দরবারে কবুল হবে না। তার মধ্যে একটা শ্রেণী হচ্ছে মা বাবার নাফরমানকারী সন্তান, ঠিক কিনা? যারা মা বাবার সাথে নাফরমানি করে তাদেরকে আল্লাহ তাআলা কবুল করবে, কথা বলেন না, কবুল করবে, কবুল করবে না? তাইলে আবার বুঝে দেখেন, এই আল্লাহর দরবারে যদি নিজেকে যদি কবুলিয়তের মাকামে নিয়ে যেতে হয়, তাহলে করতে হবে কি, বেশি বেশি মা বাবাকে খেদমত করতে হবে, ঠিক কিনা? মা বাবার খেদমতের কত দাম, আল্লাহু আকবর বলুন, আল্লাহু আকবর। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন আদরের তাবি, কি সাহাবি না কি তাবি, যার নাম হযরতে ওয়াইসুল করানি রাদিয়াল্লাহু তাআলা। ইনি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হায়াতে জিন্দেগি শরীফে ছিলেন, তখনও তিনি কি ছিলেন, জীবিত ছিলেন, তিনি ছিলেন, কিন্তু আল্লাহর কি পরীক্ষা, আল্লাহর কি খেলা, সে আল্লাহর প্যারা মেহবুব নবীর নৌরানি দরবারে এত ভার গিয়েছিলেন, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সরাসরি জাহিরি সাক্ষাৎটা হওয়া সম্ভব হয় নাই। কারণ কি জানেন, একদিন ওনার মাকে বললেন, আম্মারে আমার কথাগুলো খেয়াল করেন, হযরত ওয়াইসুল করানি রাদিয়াল্লাহু তাআলা ওনার আম্মা জানকে বললেন, আম্মা আপনি যদি অনুমতি দেন, আমার একটু বড় ইচ্ছে আল্লাহর মেহবুব নবীকে আমি একটু নিজের কপালের চোখে দেখে আসবো, সুবহানাল্লাহ। মা বললেন, বাবারে যাও, নবীজির দরবারে যাবা, নবীজিকে দেখতে যাবা, এটা তো বড় ভাগ্যবান সন্তানের কথা, ও বাবা যাবা যখন, আমি মায়ের একটা সালাম আমার নবীর কদমে দিও, সুবহানাল্লাহ, আমি মায়ের একটা সালাম আমার নবীর কদমে দিও। মা, ঠিক আছে আম্মা জান, আমি যদি তোমার আল্লাহর হাবিবের দিদার পেয়ে যাই, তাহলে আপনি আম্মা জানের একটা সালাম আমার রসুলের কদমে আমি অবশ্যই দেব। অনেক কষ্ট করে হযরতে ওয়াইসুল করানি রাদিয়াল্লাহু তাআলা তিনি গেলেন। যাওয়ার পরে তিনি আম্মা জান আয়েশা সিদ্দিকার নৌরানি হুজরা শরীফ, বর্তমানে যেখানে রসুল করিম ইসলামের রাউজা শরীফ, সেটা হচ্ছে আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকার হুজরা শরীফ ছিলেন, আল্লাহর হাবিব ওখানে আরাম করতেন। অন্যান্য বিবিদের সাথেও আল্লাহর হাবিব যাইতেন, সময় কাটাতেন, কিন্তু আল্লাহ পাকের এত বড় নিয়ামত, যখন আম্মা জান আয়েশার হুজুরা শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকতেন, তখন আল্লাহ তাআলা আল্লাহর হাবিবের উপর ওহী নাযিল করতেন, সুবহানাল্লাহ। অন্য বিবিদের ঘরে থাকলে আল্লাহ তাআলা আল্লাহর হাবিবের উপর ওহী নাযিল করতেন না।
এবং সাহাবায়ে কেরামও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মা আয়েশার হুজরা শরীফে যাইতেন, সাহাবায়ে কেরাম বিভিন্ন নাজরানা নিয়ে হাত দিয়া নিয়ে আল্লাহর হাবিবের দরবারে যাইতেন। একদিন আল্লাহর হাবিবের বিবিগণদের মধ্যে একজন বলছেন, বলতেছে দেখেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মা আয়েশার হুজরা শরীফে যায় তখন দেখা যায় সবাই হাত দিয়া নিয়ে যায়, আর আমাদের হুজরা শরীফে আসলে আমাদের কাছে সাহাবীরা হাত দিয়া নিয়ে আসে না। আপনি একটু নবীজিকে বলবেন আমাদের হুজুরা শরীফে যখন আসে, নবীজি আমাদের হুজুরা শরীফে যখন আসে সাহাবীরা যেন আমাদের জন্য হাদিয়া শরীফ নিয়ে আসেন। এখন আমার রসুলের কাছে বলার পরে আল্লাহর রসুল বলতেছে শোনো, আমার আয়েশা এমন একখানা নিয়ামত, আমার প্রিয় বিবি হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়ার জমিন থেকে পর্দা শরীফ করার পরে আল্লাহ তাআলা আমি সরকারের তৃপ্তি মিঠানোর জন্য কলিজার মধ্যে প্রশান্তি দেওয়ার জন্য সিদ্দিক আকবরের নূরানী কন্যাকে জান্নাতি ফয়সালায় বন্টন করেছিলেন, সুবহানাল্লাহ। এবং আমি যখন মা আয়েশার হুজুরায় আসি আমার কাছে জিব্রাইল আমিন আসে। এখনো বর্তমানে আল্লাহর হাবিবের জিয়ারত শরীফ যারা করতে গেলেন ওখানে বাবে জিব্রাইল একটা গেট আছে, হুজুর নাই বাবে জিব্রাইল একটা গেট আছে, যেদিক দিয়ে হযরতে জিব্রাইল আমিন আম্মা জান আয়েশার কাছে আসতেন, আল্লাহর হাবিবের কাছে আসতেন। হযরত ওয়াইসুল করণী যখন এসেছেন আসার পরে দরবারে নববীর গেটে অত্যন্ত বিনয় নিয়ে আল্লাহর হাবিবের দরবারে, তো আদবের দরকার, কথা বলেন ঠিক কিনা, আদবের দরকার, আদব নিয়ে সালামি দিয়েছেন, সালামি আল্লাহর হাবিবের দরবারে মুস্তাফায় পৌঁছেছেন। ভিতর থেকে উত্তর প্রদান করে আম্মা জান আয়েশা সিদ্দিকা বললেন, বাবা তুমি কে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো হুজুরা শরীফে নেই, আল্লাহর হাবিব তো বের হয়েছে, আল্লাহর হাবিব বের হয়েছে, নবীজি সফরে নবীজি নেই। এখন এই কথা বলার পরে হযরত ওয়াইসুল করেন রাদিয়াল্লাহু তাআলা তিনি আম্মা জান আয়েশার কাছ থেকে পারমিশন নিয়ে অনুমতি নিয়ে বলতেছে, মা আপনি যদি অনুমতি দেন আমার রসুল আসা পর্যন্ত আমি আমার রসুলের নূরানি দরবারে মুস্তাফার গেইটের মধ্যে একটু অপেক্ষা করবো, সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আদব কাকে বলা হয়, বিনয় কাকে বলা হয়, আল্লাহু আকবার বলুন। দাঁড়াইতে 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 সন্ধ্যা ঘনিয়ে এসেছে, আল্লাহর হাবিব তো হুজুরা শরীফে তাশরিফ আনেন। মা আয়েশাকে হযরত ওয়াইসুল করণী বললেন, ও মা মারে আমি আপনার কাছে আপনার কদমে আরজি পেশ করি, আপনি যান আপনার মতো আরেকটা মা আমি আমার ঘরে রেখে এসেছি, ও মা আমি যদি ঘরে না যাই একদিক দিয়ে আমার অন্তরে নবী দেখার জ্বালা আর একদিক দিয়ে আমার মায়ের খেদমতের জ্বালা, দুটো পরীক্ষার মধ্যে আমি আল্লাহর বান্দা ওয়াইসুল করণী পাগল পাড়া হয়ে গেলাম, সুবহানাল্লাহ। মা আমি চলে যাচ্ছি, আমার রসুল যদি হুজরা শরীফে আসে আমি পাগলের একটা সালাম আমার নবীর কদমে আপনি দিবেন গো মা। হযরত ওয়াইসুল করণী রাদিয়াল্লাহু তাআলা রাসূল করিম ইসলামের হুজরা শরীফ থেকে যখন নিজের গন্তব্যের দিকে রওনা হয়েছে ঠিক সেই মুহূর্তে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরা শরীফের মধ্যে তাশরিফ এনেছেন, সুবহানাল্লাহ। আনার পর পর আসার পর পর মা আয়েশা সিদ্দিকা আমার নবীজির হুজরা শরীফে তাশরিফ আনার পরে মা আয়েশা সিদ্দিকা বললেন, ওগো আল্লাহর হাবিব, ইয়া রাসূলুল্লাহ একজন আল্লাহর বান্দা মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, এভাবে ইয়া রাসূলুল্লাহ একজন আল্লাহর বান্দা এসেছিলেন আপনি নবীজিকে দেখার জন্য, মারহাবা মারহাবা। মাশাআল্লাহ, আমাদের অত্যন্ত প্রাণ প্রিয় ভাই, অত্যন্ত সংগঠক, নিবেদিত প্রাণ, লেখক ও গবেষক আমার ভাই আলমগীর বয়াদি সাহেব এসেছেন, আল্লাহ তাআলা আমার ভাইয়ের উপস্থিতিকে কবুল করুক, আমিন বলুন। মেহমানগণ আসলে এখানে চলে আসে, যে কোনো একজন মেহমান আসলে তাকে বরণ করা নবীজির সুন্নত, বলেন কার সুন্নত? নবীজির সুন্নত। একজন বড়জনকে সম্মান করা সুন্নত কার? আওয়াজে বলুন না কার? আল্লাহ আমাদেরকে এখান থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুক, আমিন। মা আয়েশা সিদ্দিকা আমার নবীজির কদম শরীফে যখন বললেন আল্লাহর হাবিবকে বলার পরে তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে আমি নবীজির দরবারে, কত মানুষ আসবে আর যা, এটা তো স্বাভাবিক, কত মানুষ আসবে আর যা। ঠিক কটা দিন পরে দেখা গেল হযরত ওয়াইসুল করণী রাদিয়াল্লাহু তাআলা তিনি ওনার আম্মা জানের কাছে আবারও প্রস্তাব রেখেছেন, মা আমি তো সেই দিন নবীজির দিদার পাই না,
নবীজিকে আমার কপালের চুকে দেখি নাই, আম্মা জান আপনি যদি আজকে অনুমতি দেন তাহলে আমি আমার রসুলকে দেখে আসবো। মা আপনি কি অনুমতি দিবেন? মা অনুমতি দিয়েছেন, বাবা যাও। সেই দিন যখন আমার নবীজিকে দেখো নাই, আজকে তোমাকে অনুমতি দিলাম। বাজান, একজন আরেকজনের দিকে হাসিয়েন না, একটু মনটা নরম করে একটু তাকান, কথাটা শোনার চেষ্টা করেন। মা বললেন, যাও বাবা, অনুমতি দিয়েছি, আল্লাহর হাবিবের কদম আমার একটা সালাম দিই। ঠিক তিনি আবারও অনেক দূরের পথ পাড়ি দিয়ে আল্লাহর হাবিবের নুরানি হুজুরা শরীফের সামনে গেলেন, সালামি পেশ করলেন। মা গো, আমি ওই দিনের পাগলটা এসেছি আমার নবীকে দেখার জন্য। সুবহানাল্লাহ, বলুন সুবহানাল্লাহ। ও বাবা, তুমি তো এসেছো, নবীজি তো এখনো হুজুরা শরীফে নাই, আসার একটু আগে আল্লাহর হাবিব হুজুরা শরীফ থেকে বের হয়েছে। হাদাতু আইসুল করনি বলে, মারে মা, আমি তো গতবারও এসে সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করেছিলাম, মা আমার রসুলকে আমি দেখি নাই। ও মা, আজকে কি আমার নবীজি আসবেন? আমি জান আয়েশা বলে, বাবা তুমি অপেক্ষা করে দেখতে পারো। এখন অপেক্ষা করতে করতে সন্ধ্যা গুনিয়ে এসেছেন, আল্লাহর হাবিব হুজুরা শরীফের মধ্যে তশরীফ আনেন নাই। হযরত ওয়াইসুল করনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, মা আপনি যদি অনুমতি দেন, আমি বহু দূর থেকে এসেছি, মা গো আমি আমার আরেকটা দরদি মাকে, অসুস্থ মাকে ফেলে এসেছি। ও মা, আমার পাগুলো ফুলে গেছে হাঁটতে হাঁটতে, আমি আমার রসুলকে একটা নজর দেখে যাইতে চাই। মা আপনি অনুমতি দিলে আমি আমার নবীকে দেখার জন্য এখানে রাতটা কাটাইতে চাই। রাত কাটিয়ে দিয়েছে, এরপর রসুল করিম ইসলাম আসে নাই, আমার নবী যে আসে নাই, হযরত আইসুল করুন চলে গেলেন, আল্লাহর হাবিব সেই মুহূর্তে তশরীফ এনেছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বললেন, আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, সেই দিনের পাগল কেন আবার এসেছে? নবীজি বললেন, আয়েশা আসবেই তো, কত পাগল। আম্মা জান আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার মনে হয় না সে পৃথিবীর অন্যান্য পাগলের মতো পাগল। ও গো আল্লাহর হাবিব, তিনি আপনার এতই পাগল, তিনি তো আপনি নবীর জন্য পাগল পাড়া হয়ে গেছে, আপনি নবীজিকে না দেখলে তিনি তো বেহুশ হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলুন না তিনি কে, কত পাগল, আমি নবীর দরবারে আসবে, কত পাগল, আমি নবীর দরবারে আসবে, আসবেই তো কত মানুষ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ ঠিক আছে, এবার যদি তিনি আসে ওনাকে বলবো আর ডিস্টার্ব করো না, যাও যাও তাড়িয়ে দেব। এই কথা বলার পরে আমার রসুল এবার নবুয়তের জবান শরীফ খুলে বললেন, ও আয়েশা, আয়েশা আমি আসলে তোমাকে প্রথম দিন বলি নাই, আয়েশা রে তিনি আসলে সাধারণ কোন মানুষ নয়, আয়েশা তার জন্ম যদিও বা করণে আমি নবী আছি সোনার মদিনায়, আমি নবীর সাথে ওয়াইসুল করণীর সাথে এমন একটা প্রেমের সেতু বন্ধন হয়েছে, সে যদি মদিনায় বাকে আসে আমি রসুলের সাথে যদি যাই সাক্ষাৎ হয়, আমি রসুল ওয়াইসুল করণীকে দেখলে পাগল হয়ে যাব, সে আমাকে দেখলে জান হারিয়ে ফেলবে, আমার প্রেমিককে দেখলে আমি থাকতে পারবো না, সে আমাকে দেখলে থাকতে পারবে না, ওই কারণে আমি রসুল চলে যাই। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ আমি রসুল থাকতে পারবো না, এই কারণ আমি রসুল আমার আমার প্রেমিককে দেখা দেই না। কারণ বন্ধুগণ, যারা আল্লাহর ঘর হানায় কাবা তাওয়াফ করার জন্য গিয়েছে, যারা আল্লাহর ঘর হানায় কাবা তাওয়াফ করে গাড়িতে করে মদিনা শরীফ জিয়ারতের উদ্দেশ্যে আসেন, বাসে বসে যখন বাংলা মার্কেটের সামনে চলন্ত গাড়ি যখন থামে মদিনার শরীফে যাবেন, যারা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিয়ারত করতে যায়, গাড়ির ভিতর থেকে আমার নবীর সবজি গম্বুজ মুবারকের সেই গম্বুজ দেখা যায়, নবীর উম্মত কাটা মুরগির মতো লাফায় কিভাবে দূর মেরে আমার রসুলের রওজা শরীফে গিয়ে সালামি পেশ করবে, পাগলেরা এই তপ্তপ গরমের মধ্যে মদিনার দিকে রওনা হয়ে যায়, মদিনার দিকে রওনা হয়ে যায়, রিয়াজুল জান্নায় নামাজ পড়ার সময় পাগলেরা পাগল হয়ে যায়, আল্লাহ এই জায়গায় তোমার হাবিব খুতবা দিয়েছিলেন, রসুলের রওজা শরীফের চতুর্পাশে ঘুরে ঘুরে পাগলেরা পাগল হয়ে যায়, আল্লাহ তোমার হাবিবের একবার দিদার দাও না, তোমার হাবিবের একবার দিদার দাও না।
এই ওয়াই শুরু করনি। হযরত আম্মা জানাইশা সিদ্দিকাকে বললেন, মা আমি চলে যাচ্ছি, আমার মনে হয় নবীজি আমাকে দেখতে পারে না, আমার মনে হয় নবীজি আমাকে পছন্দ করে না, আমি চলে যাচ্ছি মা। হযরত ওয়াইসুল করুনি চলে গেলেন। মা অপেক্ষায়, বাবা আমার নবীজিকে দেখেছো? আমার নবীজিকে কি তুমি সালামি দিয়েছো? পেরেছো আমার সালাম আমার নবীজির কদমে পৌঁছাইতে? হযরত ওয়াইসুল করুনি বললেন, মা আমার নবীজি বুঝি আমাকে দেখতে পারে না, আমি এত অপেক্ষা করেছিলাম, সরকার দিদার তো আমার হয়নি, মা সরকার দিদার তো আমার হয়নি। কিছুদিন পরে আবার এসেছেন আমার রসুলের নুরানি দরবারে মুস্তাফার মধ্যে, নবীজির দরবারে মুস্তাফার গেটে দাঁড়িয়ে সালামি পেশ করেছেন। আম্মা জানাইশা সিদ্দিকাকে বললেন, মা আমি ওই দিনের পাগলটা এসেছি আমার নবীকে দেখার জন্য। মা আম্মা জানাইশা সিদ্দিকা বলে, আমার নবী আর নেই, ইনি বলতে চেয়েছিলেন নবীজি হুজুরা শরীফে নেই। হযরত ওয়াইসুল করনি মনে করেছেন আল্লাহর হাবিব দুনিয়ার জমিন থেকে জাহিরি পর্দা শরীফ করেছেন, পাগলের মতো হাউ মাউ করে কাঁদতে কাঁদতে কাটা মুরগির মতো লাপাতে লাপাইতে বেহুশ হয়ে গেছেন। সাহাবাই কেরাম এসে হযরত ওয়াইসুল করনিকে উঠাইলেন। হযরত ওয়াইসুল করনি মসজিদ নববী শরীফের মধ্যে গেলেন, সাহাবাই কেরাম বসে আছেন, তাদের কাছে গিয়ে বলে, তোমরা কি আমার নবীজিকে দেখেছো? বলো আমার নবী কই, বলো আমার নবী কই, সবদিকে পাগলের মতো ঘুরতেছে, একদিন যায় দুই দিন যায়, আমার নবীজি হুজুরা শরীফে আসে না। আম্মা জানাইশা সিদ্দিকাও ডাক দিয়ে বলে, আমার নবীজিকে খুঁজে বের করো। ওয়াইসুল করনি সাহাবীদের সাথে দূরে দূরে মদিনার গলিতে গলিতে আমার নবীকে খুঁজে বেড়ায়, আমার নবীজিকে খুঁজে বেড়ায়। হঠাৎ করে ওয়াইসুল করনি বলছেন, মা মা আমার নসিবে বুঝি নবী দেখা নাই, আমি কি অপরাধ করেছি জানি না রে মা, এতবার এসেছি আমার নবী আমার দেখা দেই নাই। আম্মা জান, ও আমার আম্মা জান, আমার দরদি অসুস্থ মারে ফালাইয়া বহুবার আসছে, আমার নবীর দেখা পাই নাই। আম্মা জান আমার আখিরি একটা সালাম, মনে হয় জীবনে কোনোদিন জাগিরি হায়াত আমার নবীর দিদার আমি পাবো। মা গো আমার একটা আখিরি সালাম, আমার নবীর নুরানি কদমের মধ্যে আপনি দিবেন, আল্লাহর হাবিবের নুরানি দরবার শরীফ থেকে। হযরত ওয়াইসুল করনি যখন চলে যাচ্ছেন, আমার ভাই এই মুহূর্তে নবীজি হুজরা শরীফের মধ্যে তশরিফ এনেছেন, আসার সাথে সাথে আমার নবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হযরত সাইয়্যিদনা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা মুখে ডাক দিলেন, সিদ্দিক আকবর কে ডাক দিলেন, আর আম্মা জানাইশা কে ডাক দিয়া কয়, আয়েশা ভিতর থেকে আমি নবীর জুব্বা মুবারকটা নাও না, নবীজির জুব্বা মুবারক আল্লাহর হাবিবের জুব্বা মুবারক এনে আল্লাহর হাবিবের হাত মুবারকে দিলেন, আল্লাহর হাবিবের হাত মুবারকে যখন দিলেন আমার নবীজি শের গুদালি সাইয়্যিদনা ফারুক আজমের হাত উঠাই দিলেন, আল্লাহর নবী উঠাই দিয়া হযরত ওমরকে বলে, হে ওমর ও আলী আমি নবীর এই গিফট, আমি নবীর এই হাদিয়া, আমি নবীর এই তাবারুক, করণ শহরে গিয়ে আমি নবীর একজন পাগল আছে, পাগলটার তালাশ করে ওই পাগলটার দিবা। সাইয়্যিদনা সিদ্দিক আকবর কয়া, রাসূলুল্লাহ আমি কি যাইতে পারবো না? আমার নবীজি কয়া, আবু বকর যেই সময় ওমর আলী এই জুব্বা মুবারক নিয়ে করণের দিকে যাবে রে আবু বকর, ওই সময় তো তুমি আবু বকর দুনিয়ার জমিনে জাকিরি হায়াতে আর থাকবে না। সিদ্দিক আকবর হাউ মাউ করে কান্দে, ইয়া রাসূলুল্লাহ ওই বড় ভাগ্যবান যার জন্য আপনি নবীর জুব্বা মুবারক পাঠাচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ এই প্রেমিককে দিতে পারলাম না, আল্লাহ হাসরের ময়দানে হলো, এই নবীর পাগলটারে আমাদের দেখা দিও। আল্লাহর হাবিবের পর্দা শরীফের পরে হযরত ওমর হযরত আলী আমার বাজার নবীজির দেওয়া জুব্বা মুবারক নিয়ে গেলেন। আল্লাহর হাবিব ওনার শারীরিক বর্ণনা দিয়েছেন, হাতের তালুর মধ্যে মোহর থাকবে, আমার বাজার শরীরে বুকের মধ্যে পশম বেশি থাকবে, চলাফেরা আওলা বাওলা চুল পাগলের মতো বেশ থাকবে, আমার বাজার যাইয়া মানুষের কাছে জিজ্ঞেস করে সেরকম
সৈয়দ আলী সৈয়দনা ফারুক আজম এই নমুনায় বর্ণনার এই গঠনের কোনো মানুষকে চিননি, এই রকম কোনো মানুষকে চিননি। সবাই বলে চিনি না চিনি না, হঠাৎ করে একজন মানুষ বলতেছে হুজুর আপনারা কাকে খুঁজতেছেন তো জানি না, তবে আমাদের এখানে একজন মানুষ আছে যার শরীরে কোনো দামি জামা কাপড় থাকে না, সব সময় বেড়া চড়ায় দুম্বা চড়ায় আর তার দরদি মারে সে বেশি সেবা করে। এই মানুষটা যেই রাস্তা দিয়া একবার আসে ওই রাস্তা দিয়া দ্বিতীয়বার আসা পর্যন্ত কামলিওয়ালা নবীর সুগরান পাওয়া যায়। হযরত শের খুদা আলী বললেন হে উমার ও আমিরুল মুমিনিন হুজুর আর কেউ না আর কেউ না, আমাদের মনে হয় ইনি তো নবীজির আশেক ইনি তো নবীর পাগল, ইনি হতে পারে আর কেউ না ইনি হতে পারে আর কেউ না। হযরত আলী হযরত উমর আল্লাহর হাবিবের দাওয়াত জুব্বা মোবারক লইয়া আমার আব্বা জান হযরত ওয়াইসুল করনি পাহাড়ের টিলাই পাহাড়ের নিচে যেই ভাঙা ঘর ওই ঘরের সামনে গিয়া আমার বাজান কেউ আসেনি জিজ্ঞেস করলেন। হঠাৎ করে সেইদানা ওয়াইসুল করনি বের হলেন, বের হওয়ার পরে ডাক দিয়া কয় আপনার নাম কি, কয় আমার নাম ওয়াইসুল করনি, কয় আপনারা কারা, কয় আমরা রাসূলুল্লাহর নূরানি খলিফা আমার নবীর সাহাবি, একজনের নাম সৈয়দনা ফারুক আজম আরেকজনের নাম হুজুর মাওলানা আলী শের খোদা। হযরত ওয়াইসুল করনি আর ডানে তাকাইলো না বামে তাকাইলো না, এই পাগল তাকটা লাভ দিয়া আমার দুইজন সাহাবীর কাঁধে জড়াই ধরে কপালের চোখে চুমাইতে লাগলো। কপালের চোখে যখন চুম্বন লাগাই হযরত ওয়াইসুল করনি চুম্বন লাগানোর পরে সাইয়েদনা ফারুক আজম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ওনারা দুজন প্রশ্ন রাখলেন বাইরে আমাদের কপালে কেন চুম্বন দেও। হযরত ওয়াইসুল করনি কয়জুর আপনারা কত ভাগ্যবান, আপনারা কত ভাগ্যবান, মক্কার মানুষ কত ভাগ্যবান, মদিনার মানুষ কত ভাগ্যবান, দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজে মসজিদ নববীতে গেলে আমার নবীর দেখা পায়। আমি তো নবীজির দেখি নাই, আমি তো নবীজির দেখি নাই, ওই নবীর প্রেমের আগুনে জ্বলে পুরি সরকার হয়ে গেলাম। আমি একদিক দিয়ে মার বেদনাই পাগল হলাম, আমার মা অসুস্থ আমি আমার দরদি মারে পালাইয়া নবীজির দেখার জন্য মাসের পর মাস থাকতে পারি না, আমার দুটো পরীক্ষায় পড়ে গেছিলাম একদিক দিয়ে নবীর জ্বালা আর একদিক দিয়ে মার জ্বালা, দুই জ্বালায় আমার অন্তরটা জ্বলে পুরে সরকার হয়ে গেলাম। হযরত ওয়াইসুল করনি রে প্রশ্ন করলেন হুজুর সৈয়দা ফারুক আজম হুজুর মাওলানা আলী শের খোদা প্রশ্ন করলেন ও ভাই ওয়াইসুল করনি এমন কি নেক আমল আপনি করেছেন যার কারণে আল্লাহর হাবিবের এত কাছের সাহাবী খলিফা হওয়ার পরে আমার নবীজির এই নুরানি জুব্বা মুবারক আমরা পাইলাম না, আপনার জন্য পাঠাই দিল কি আমল করেছেন হুজুর, কি আমল করেছি আমি ভালো জানি না, তবে আপনার নবীজির দেখেছি আমি আমার দূরে নবীজির দেখার জন্য গিয়েছিলাম, আমি আমার নবীজির দেখি নাই, একদিনে শুনেছিলাম উহুদের ময়দানে আমার নবীজি জিহাদের ময়দানে নুরানি দন্দন শরীফ শহীদ করলেন। আমি চিন্তা করলাম আল্লাহ আমার রসুলকে তো দেখি নাই, আমার নবীর বহুবার দেখতে গিয়েছিলাম নবীজির ভাই নাই, আমার নবীর দন্দন শরীফ চলে গেল আমি এই দাদরাই গাখি করব, আমি পাথরে বসাইয়া ও আমার নবীজির খালিফা একটা একটা করে এটা না হয় এটা এটা না হয় এইটা এই ধরনের ধারণা করতে করতে আমি ওয়াইসুল করনি 32টা দাঁত আমার নবীর প্রেমে কুরবান করলাম। হুজুর আমার কি আমল আল্লাহ ভালো জানে,
আমি আরেকটা কাজ করেছিলাম, আমার মা জননীরে আমি কোনো কষ্ট দেই নাই, আমার দরদি মারে আমি এত বেশি সেবা করলাম, আমার মারে এত বেশি আমি খেদমত করলাম, আমি একদিক দিয়ে মারে ফেলে যাইতে পারি নাই, অপর দিক দিয়ে মদিনাওয়ালা নবীর প্রেমের আগুনে জ্বলে পুড়ে চারকার হয়ে গেলাম, আমার মনে হয় না আমি কি ইবাদত কি আমল করেছি। আল্লাহর হাবিবের নূরানি দুজন খলিফা এবার বলতেছে, ও নবী পাগল, যে নবীর না দেখে নবীর জন্য দাঁত ফেলে দিতে পারে, এই মদিনার নবী সোনার মদিনার রওজা থেকে তার নবুয়তের রাডারে দেখতে পায়, আমার প্যারা নবীর উম্মতের দল শুনে আমার নবীজির আমরা দেখি না, নবীজি আমাদেরকে দেখেন, এই আকিদা রেখে যদি আমার নবীর কোন উম্মত আমার নবীর দেওয়া সুন্নাত মোতাবেক জীবন গঠন করতে পারেন, আল্লাহর হুকুম মানতে পারেন, আল্লাহর হাবিব যেই নুরানি কালচার যেই নুরানি চরিত্র নিয়ে নবীজি দুনিয়ার জমিনে তশরিফ এনেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কল আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুজুহু ওয়ামা নাহাকুম আনহু ফাতাহু, আমার নবী জানিয়ে এসেছে, এ বান্দা তোমরা তা গ্রহণ করো, আমার বন্ধু যা করে নাই এরে বান্দা তোমরা তা করিও না, হযরত ওয়াইসুল করনি আমার নবী জানিয়ে এসেছে তা গ্রহণ করলো, আল্লাহর হাবিব মার খেদমতের কথা বললেন, আল্লাহর হাবিব সুন্নাত মোতাবেক জীবন গঠন করার কথা বললেন, আল্লাহর হাবিব আল্লাহ তাআলার 30 পারা কুরআনুল কারীমের পদ্ধতি থিওরিক্যাল পদ্ধতিগুলো মানুষের কাছে প্র্যাকটিক্যাল তুলে ধরলেন, এই জিনিসগুলো তুলে ধরেছে হযরত ওয়াইসুল করনি, আল্লাহ তার হাবিবের মহাব্বতে পড়ে আল্লাহ রসুল সন্তুষ্ট হয় আল্লাহ রসুল নারাজ হয়, এমন কোন কাজ ওয়াইসুল করনি করে নাই, মা বাবার খেদমত সেবা নবীর সুন্নত মোতাবেক জীবন গঠন করার কারণে আমার নবীর জুব্বা মোবারকের অধিকারী হয়। এবার অনেকে প্রশ্ন রাখবেন, ভাইজান হুজুর হযরত ওয়াইসুল করনি তো নবীজির পাগল ছিল বিদায়, আমার নবীর জন্য দন্দন শরীফ শহীদ করলেন, এই কারণে আল্লাহর হাবিবের জুব্বা মোবারক তিনি পেয়েছেন, আমরা কি পাবো নাকি, আমরা কি পাবো নাকি, ও আমার ইমানদার মুসলমান, ও গো আমার দয়াল রসুলির প্রেমিক আশে কান, যদি আমার নবীর দেওয়া পথ মত অনুসরণ যদি করতে পারেন, আমাদের পরিবার যদি নবীজির সুন্নতি পরিবার হয়ে যায়, আমাদের সমাজ যদি সুন্নতি সমাজ হয়ে যায়, আমাদের রাষ্ট্র যদি সুন্নতি রাষ্ট্র হয়ে যায়, আমার ব্যবসা প্রতিষ্ঠান যদি সুন্নতি ব্যবসা প্রতিষ্ঠান হয়ে যায়, তুমি ইমান এটা রাখো আকীদা এটা রাখো, আল্লাহর জমিনের মধ্যে হালাল উপার্জনের উপরে জীবন গঠন করে কবরে যদি যাইতে পারো, মদিনাওয়ালা নবী তোমার কবরে এসে যাবে, যদি তোমার আকীদা এটা হয় আমার নবীর পথ ছাড়বো না, আমার নবীর মত ছাড়বো না, আমার নবীর সুন্নাত ছাড়বো না, আমার নবীর রাস্তা ছাড়বো না, ও প্রেমিকের দুনিয়ার লোভ ছেড়ে দাও, দুনিয়ার মায়া ছেড়ে দাও, দুনিয়ার পাগলামি ছেড়ে দাও, আল্লাহ তার রসুলের জন্য পাগল হয়ে যাও, কোরআনের পাগল হয়ে যাও, ভাগ্য যদি ভালো হয় তোমার বাঙাগরে মদিনাওয়ালা নবী আসতে পারে। হযরত ইমাম শরফুদ্দিন বসরি রাহমাতুল্লাহ আলাইহি, আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিনের একজন মেহবুব আল্লাহর ওলি যিনি কাসিদায়ে বুরদা শরীফ লিখেছিলেন, হযরত ইমাম শরফুদ্দিন বসরি আমার বাজান, উনি বহু বছর ধরে রোগে আক্রান্ত ছিলেন, আমার ভাই সব লোকেরা বলে নাস্তিকেরা বেঈমানেরা বলে কি জানেননি, এত নবীর পাগলামি করো, নবীজির তো মানো, নবীর সুন্নত মানো, তোমার নবীর জি তোমারে ভালো করে দিতে পারে না, দুনিয়ার ডাক্তার
বিজ্ঞানে জবাব দিয়েছে, চিকিৎসা বিজ্ঞানে তার কোনো চিকিৎসা হবে না, তার কোনো ট্রিটমেন্ট হবে না। দুনিয়ার সকল চিকিৎসা বিজ্ঞান বাধা দিলেন, নিষেধ করে দিলেন, জবাব দিয়ে দিলেন হবে না হবে না হবে না। নিজের স্ত্রী আবার ঘরে নিয়া বিছানায় শুয়াইয়া হযরত ইমাম শরফুদ্দিন বুসুরির বিবি যুগের বাণী ছেড়ে দিয়ে দিয়ে কান্দে, স্বামী তো দুনিয়ার থেকে চলে যাবে, কোন স্বামীর খেদমত করবে? ইমাম শরফুদ্দিন বুসুরি বলে, ও প্রাণের ও প্রাণীর স্ত্রী কেন কাঁদো, ও কেন কাঁদো? স্বামী রে, দুনিয়ার চিকিৎসা বিজ্ঞান বলল আপনার ট্রিটমেন্ট আর নাই, আপনার ট্রিটমেন্ট আর নাই, এই জন্য কান্দি। আপনি যখন চলে যাবেন কার সেবা করব, কার সেবা করব? হঠাৎ করে ইমাম শরফুদ্দিন বুসুরি বলতেছে, এরে প্রাণের বিবি, যেখানে পৃথিবীর ডাক্তারের ট্রিটমেন্ট শেষ হয়ে যায়, আল্লাহ রসুলের চিকিৎসা আসে কান থেকে যায়। আল্লাহ রসুলের উপর ইমান রাখো, আকিদে রাখো, পৃথিবীর যেই মানুষ তোমারে করাইতে পারবে না, পৃথিবীর যেই মানুষ তোমাকে হেল্প করতে পারবে না, ওই জায়গায় আল্লাহর আশ্রয় নবীর আশ্রয় যদি নাও, আল্লাহ রসুল তোমাকে তরাই নিবে, ঠিক কিনা আমার বন্ধু? এবার ইমাম শরফুদ্দিন বুসুরি গভীর রজনীতে নামাজের মশলায় বৈশা আল্লাহর দরবার দুই চোখের পানি ছেড়ে দিয়ে দিয়ে নবীর শানে লিখতেছে, নাত রসুল মুহাম্মাদু সাইয়্যিদুল কাউনাইন ওয়াস সাকালাইন ওয়াল ফারীকাইন মিন আরবি ওয়া মিন আজমি। আমার নবীর শানে নাত রসুল লিখে, আমার নবীর শানে লিখে ইমাম শরফুদ্দিন বুসুরি রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমে কান্তেছে, কান্তে দেরি মদিনার কামলিওয়ালা নবী, সোনার মদিনা থেকে পাগলকে দেখতে আসা দেরি হয় নাই। সুবহানাল্লাহ। সেই জন্য বললাম, আমি আপনিও যদি আল্লাহর প্রিয় হাবিব ইসলামের সুন্না নিয়ে, মহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে, আল্লাহর দিনের উপর অটল থেকে যদি কাঁদতে পারি, রসুল দেখার আশা যদি রাখতে পারি, তাইলে তাকদীর নসিব যদি ভালো হয়, হৃদয়ের মহাব্বতের ডানা উড়িয়ে উড়িয়ে মদিনার দিকে যদি যাইতে পারি, কামলিওয়ালা রসুল তোমার ভাঙা গড়ে এসে তোমাকে দেখা দিয়ে দিবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক, আমিন। আমার জন্য দোয়া করবেন, অনেক সময় নিয়েছি, যদি আমার কোনো আলোচনায় কথাবার্তায় বডি ল্যাঙ্গুয়েজ দ্বারা যদি কষ্ট পান আমাকে ক্ষমা করে দিবেন। আজকে আপনাদের কাছ থেকে দোয়া নিয়ে বিদায় নিচ্ছি, ওমা তাওফিক ইল্লা বিল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।